Formos. আমরা শেষ করব, ঠিক আছে? তার মানে মন কিভাবে কাজ করে, এটা দিয়ে কি হয়, এটা এটা সেটা, এগুলি সব বললাম। এখন হলো গিয়ে এটার বাস্তবে, এটার ব্যবহারিক যেই পদ্ধতি, সেগুলি আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, এর আগে যে লেখক, যে ভাই আছেন, যে লিখছিলেন, উনি আরেকটা পয়েন্ট লিখে নেন। আমরা পয়েন্টগুলো এভাবে লিখছি, এক সময় পরে গিয়ে এগুলোকে মানে রিঅ্যারেঞ্জ, আবার ঠিক করব। কারণ কিছু কিছু এখন যেরকম যেটা বলবো সেটা অন্তরের সাথে সম্পর্কিত, কারণ তখন মনে পড়ে না, এখন মনে পড়ছে সেগুলো বলে নিচ্ছি। সুতরাং পরবর্তীতে এগুলো আমরা ঠিক করব, সমস্যা নাই। সেটা হলো গিয়ে আজকের প্রথম পয়েন্ট হবে হলো গিয়ে যে অন্তরের বিশ্বাস হলো গিয়ে বাস্তবতা তৈরির বীজ। বীজ মানে হলো গিয়ে যেটা আপনারা বপন করেন, এই বীজ বলছি, হ্যাঁ, বয়স দিগিকার জব বীজ, হ্যাঁ, এটা তখন বলা উচিত ছিল, তখন অনেক কিছু তো হয়তো মনে থাকে না। বাস্তব অন্তরের বিশ্বাস হলো বাস্তবতা তৈরির বীজ। সুতরাং যখন এই বিশ্বাস, কোনো কিছু যদি আপনার অবিশ্বাস থাকে, সেটা বাস্তবে হওয়া সম্ভব না। অনেকবার বলেছি, এটা মনে পড়লো বলে দিলাম। আচ্ছা, এখন আমরা আসবো হলো গিয়ে মন সম্পর্কে আমরা বলছিলাম, এটার আরও কিছু বিষয় বাকি ছিল। আচ্ছা, এরপর পয়েন্টটা লিখে নেন। সো বিশ্বাস হলো গিয়ে বীজ, ঠিক আছে, বীজ। আর আপনার মন হলো গিয়ে বাস্তবতা তৈরির কারখানা, লিখে নেন। মন হলো বাস্তবতা তৈরির কারখানা, অথবা জমি বলতে পারেন, কারখানাও বলতে পারেন, জমিও বলতে পারেন, যেটাই বলতে পারেন, কারখানায় লিখে নেন, বুঝতে সুবিধা হবে। মন হলো বাস্তবতা তৈরির কারখানা। এখনই আপনাদেরকে বুঝাবো, সহজে বলবো, আপনারা বুঝে যাবেন, এটা এমন কোনো বিষয় নাই। মন বাস্তবতা তৈরির কারখানা, আপনার যা আপনার বাস্তবতা হয়, সেটা আসলে যেই কারখানায় তৈরি হয়েছে সেটাকে আমরা মন বলি। আচ্ছা, এখন একটা উদাহরণ দেই। ধরেন আদম আলাইহিসসালাম থেকে শুরু করে, আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম যখন ওনারা যখন নেমে এসেছেন, তখন তো ওনারা খাট, পালং, তারপরে কলম, পেন্সিল, খাতা, ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল, এগুলো কোনো কিছুই নিয়ে আসেননি। ওনারা নেমে এসেছেন, তারপরে ওখান থেকে শুরু করে আজ অবধি মানুষ অনেক কিছুই তৈরি করেছে। মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, মানুষ তৈরি করতে পারে। তৈরি আর সৃষ্টির মধ্যে পার্থক্য আছে। সৃষ্টি হলো গিয়ে যেটা একদম মানে যেটার অস্তিত্ব ছিল না, সেখান থেকে কোনো কিছুকে অস্তিত্বে আনয়ন করা। সাধারণত আমরা বাংলা ভাষায় সৃষ্টি আর তৈরি একই শব্দে বুঝাই, কিন্তু সত্য কথা বলতে সৃষ্টি মানে হলো গিয়ে যে জিনিসের অস্তিত্ব ছিল না, সেখান থেকে সেটাকে অস্তিত্বে আনয়ন করণ, যেটা শুধুমাত্র আল্লাহই পারে। যেরকম আপনি মনে করেন মানুষের কোনো অস্তিত্ব ছিল না, একসময় ফেরেশতার কোনো অস্তিত্ব ছিল না, এবং আমরা জানি আল্লাহ তাআলা বলেছেন যে এক সময় শুধুমাত্র আল্লাহ ছাড়া কেউ ছিল না, এবং এই অবস্থা আরেক সময় ফিরে যাবে, এক সময় সব কিছু আবার ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা সব কিছুকে ভাঁজ করে হাতে নিয়ে বলবে যে আজকে কে আছো, এরপর থেকে আবার শুরু হবে। মানুষ যেটা করে সেটা হলো তৈরি। তৈরি মানে হলো কি, তৈরিকে বলা হয় রূপান্তর। তার মানে আল্লাহ তাআলা যা সৃষ্টি করে দিয়েছে সেগুলোকেই আমরা কম বেশি করে, আগে পিছিয়ে করে আমরা অনেক কিছুই সৃষ্টি করেছি, লক্ষ লক্ষ জিনিস সৃষ্টি করেছি, এরোপ্লেন থেকে শুরু করে এয়ার কন্ডিশন, কত কিছু ঘড়ি, এই সে। আপনি চারপাশে দেখেন, তাকান, আপনার আশেপাশে কমপক্ষে 50টা জিনিস আছে এরকম, যেটা মানুষ তৈরি করেছে। এখন প্রশ্ন হলো আপনাদের কাছে, পৃথিবীতে মানুষ এমন কোনো জিনিস তৈরি করেছে কি না, যেটা তৈরি করার আগে সেটা নিয়ে সে কল্পনা করেনি? পৃথিবীতে এমন কোনো জিনিস বাস্তবে মানুষ তৈরি করেছে কি না, যেটা তৈরি করার আগে সে এটা নিয়ে কল্পনা করেনি? এরকম কোনো কোনো জিনিস আছে কি না, এই প্রশ্নটা সবার মধ্যে আছে। এটার উত্তর হলো এরকম কোনো জিনিস হওয়া সম্ভব না। বাস্তবে কোনো জিনিস হতে হলে এটা অবশ্যই আপনার মাথায় আগে নকশা হতে হবে। এই জন্যই বললাম মন হলো গিয়ে সকল বাস্তবতা তৈরির কারখানা। আপনি যদি 1 কোটি টাকা মনে করেন, যে আপনি যদি ধনী হতে চান, কোটিপতি হতে চান, এটা নিয়ে আপনার মনের কারখানায় চিন্তা করতে হবে। আপনি যদি কখনো এটা চিন্তা না করেন, তাহলে আপনার এই আশায় ঘুরে বেলে, এটা কোনো দিন ঘটবে না। কারণ যেই জিনিস আপনার কল্পনায় আসে না, সেটা কখনোই বাস্তবে আসবে না। এখন বারবার একই প্রশ্ন আসে, তাহলে আমি অনেক কিছু কল্পনা করি না, আমি অনেক কিছু বিশ্বাস করি না, কিন্তু আমার সাথে ঘটে কেন, এটার উত্তর গত ক্লাসেও দিয়েছি। কারণ অন্য কেউ কল্পনা করেছে, অন্য কেউ বিশ্বাস করেছে, যেহেতু আপনার নিজের নাই, সে তার বিশ্বাস এবং কল্পনার অধীনে আপনাকে নিয়ে নিয়েছে। সহজ কথা, মনে করেন একজন ব্যবসায়ী, সে কল্পনা করেছে সে একটা ব্যবসা করবে, আপনি চুপ করে বসেছিলেন, আপনার নিজস্ব কোনো কল্পনা ছিল না, তার কর্মচারী হিসেবে তার অধীনে আপনি চলে গিয়েছেন। কারণ সে কল্পনার মধ্যে খুঁজতেছিল যে আমার 10 জন ভালো কর্মচারী দরকার, বা আমার 10 জন ভালো এই দরকার ওই দরকার। আর আপনার যেহেতু নিজের কোনো কল্পনা নাই, মানে স্বয়ংক্রিয়ভাবে আপনি তার কল্পনার অধীনে চলে আসবেন। গত ক্লাসে বলেছি, আবারও বলি, যার নিজের কোনো স্বপ্ন নাই,
সে অন্যের স্বপ্ন বাস্তবায়নের সাহায্য করে। তার মানে হলো কি, আপনার কোনো স্বপ্ন না থাকলে যার বড় স্বপ্ন আছে সে কি করবে, আপনাকে তার স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাকে নিয়ে নিবে। হ্যাঁ, আপনি কিছু বেতন পাবেন হয়তো, বাট সেটা আপনার স্বপ্ন না, তার ব্যবসা তারই থাকবে। আপনি 100 বছর চাকরি করতে পারেন ওই ব্যবসায়, রিটায়ার হয়ে যাবেন একদিন, ওই ব্যবসার সাথে আপনার আর কোনো সম্পর্ক নাই, ওই প্রতিষ্ঠান থেকে আপনি বের হয়ে গেছেন। কিন্তু যে মালিক, যে সেটা তৈরি করেছে, এই প্রতিষ্ঠান সারা জীবনই তারই থাকবে। এই হলো গিয়ে পার্থক্য। আচ্ছা, তো এখন এখন আপনাদেরকে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখাই, যে বাস্তবতা কীভাবে তৈরি হয়। যদি পারেন করতে, তাহলে আপনার দ্বারা মোটামুটি সব কিছুই সম্ভব। আপনি কত ধনী হতে চান, কয়টা বাড়ি করতে চান, কয়টা গাড়ি চান, কয়জন নারী চান, সবই সম্ভব। এভরিথিং ইজ পসিবল যদি আপনি এই জিনিসটা করতে পারেন। এটা বোঝা খুব কঠিন, করা হলো গিয়ে সব, বোঝা খুব সহজ, করা সবচেয়ে কঠিন। আমি অনেকদিন ধরে চেষ্টা করতেছি, অনেকগুলো হয়েছে আমার, কিন্তু তারপরও আমারও সমস্যা হয়, কিন্তু এটা অনেক কঠিন একটা কাজ। আজকে সেটা আপনাদেরকে শিখাবো, আমি লিখে রেখেছি সবগুলো খুব সুন্দর করে। আচ্ছা, এখন বাস্তবতা তৈরির মানে কি? তার মানে হলো গিয়ে আপনি যে চোখ খুললে আপনার চারপাশে যা দেখেন বা কোনো কিছু ধরে ছুঁয়ে, এই যে এটাকে আমরা বলি আমাদের বাস্তবতা। এখন মনে করেন আপনি চিন্তা করতেছেন যে আপনি একটা গাড়ি কিনবেন অথবা আপনি একটা বাড়ি তৈরি করবেন, এটা আপনার মনের ভিতরে আছে। অনেকের এরকম অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু সারা জীবন শেষ হয়ে যায়, কিন্তু সেটা আর কোনো দিন বাস্তবে আসে না। কিন্তু যে কোনো আশা আকাঙ্ক্ষা যদি বাস্তবে আসতে হয়, তাহলে কী করতে হবে সেটা এখন সিরিয়ালি আপনাদেরকে বলছি। এটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত, অনেকগুলো নামে এটাকে ডাকা হয়, কেউ বলে ল অফ অ্যাট্রাকশন, কেউ বলে এইটা ওইটা ওইটা হাবিজাবি, কিন্তু আসলে গিয়ে সব, আমি 10 জন মানুষ এরকম আছে যারা বিভিন্ন ভাষায় এগুলোকে আমাকে বর্ণনা করেছে। আমি সবগুলো পড়াশোনা করার পরে এগুলোকে একটা নির্দিষ্ট সিরিয়ালে নিয়ে এসেছি, কারণ সব ঘুরে ফিরে একই কথা বলে। এখন মনে করেন একজন একভাবে বলে কেন, কারণ যার একজনের কাছে গেলে তাকে আপনাকে টাকা দিয়ে শিখতে হবে এগুলা, যার কারণে একজন এক এক নামে এগুলো বলে, কিন্তু ঘুরে ফিরে সব সেম। আচ্ছা, একটা জিনিস মনে রাখেন যে মানুষের সীমাবদ্ধতা দুইটা, এটা লিখে রাখেন। এই দুইটা ছাড়া মানুষের কোনো সীমাবদ্ধতা নাই, এই দুইটা জিনিস ছাড়া মানুষ যা খুশি তাই করতে পারার কথা, এই দুইটা জিনিস ছাড়া মানুষের যা খুশি তাই করতে পারার কথা। বিশেষ করে মুসলিম হিসেবে মানুষের দুইটা সীমাবদ্ধতা আছে, এবং এই দুইটাই আল্লাহ দিয়ে দিয়েছেন আমাদেরকে, এটা মানুষের কিছুই করার নেই। মানুষের দুইটা সীমাবদ্ধতা, এই দুইটা ছাড়া আপনি যদি, আপনার জীবনে যদি অন্য কোনো সীমাবদ্ধতা থাকে, এটা শুধুমাত্র আপনি নিজে নিজে তৈরি করেছেন। এই দুইটাই শুধুমাত্র আল্লাহ আপনাকে সীমাবদ্ধ করে দিয়েছে, বাকি কোনো কিছু নিয়ে আপনার কোনো সীমাবদ্ধতা নেই। 1 নম্বর, আল্লাহ যে জিনিসগুলো হারাম করেছে, তো এই সীমাবদ্ধতা আমি তৈরি করিনি, আপনিও তৈরি করেনি, কেউ তৈরি করেনি। আপনি অ্যালকোহল অথবা মদ খেতে পারবেন না, এটা আমার সীমাবদ্ধতা। এখন এটা ভালোর জন্যই করেছে, কিন্তু এটা একটা সীমাবদ্ধতা, আমি পারছি না, আমার সামনে আছে, আপনার অনেকেই কিনে, অনেকে তাও খায়, কিন্তু এটা সীমাবদ্ধতা। যখন এই সীমাবদ্ধতাটা আপনি মানবেন না, তখন আপনার বিপদে পড়বেন, কিন্তু এটা আমাদেরকে মানতে হবে। সুতরাং এইটা হলো প্রথম সীমাবদ্ধতা, যেটা আল্লাহ যেগুলো হারাম করে দিয়েছেন আমার সামনে থাকার পরেও, আমি কিনতে পারলেও, আমি খাওয়ার আমার মানে ইচ্ছা থাকলেও আমার পক্ষে এটা করা সম্ভব না। সুতরাং এই সীমাবদ্ধতা মানুষের না, এটা আল্লাহ তাআলার সীমাবদ্ধতা। দ্বিতীয় যে সীমাবদ্ধতা, এবং এরপরে আর কিছু নাই, সেটা হলো গিয়ে আমরা যেটাকে বলা হয় কাদার। আল্লাহ কাদারের মধ্যে কিছু সীমাবদ্ধতা লিখে রেখেছেন, আপনি কখন কী হবে না হবে ইত্যাদি, এইটাকে পার করার কোনো রাস্তা নাই, এইটাকে পার করার কোনো রাস্তা নাই। এই দুইটা জিনিস ছাড়া যদি আপনার জীবনে অন্য কোনো সীমাবদ্ধতা থেকে থাকে, তাহলে সেটা আপনার নিজে নিজে তৈরি করা সীমাবদ্ধতা, যেটাকে বলা হয় সেলফ সাবোটেজিং বিলিফ, মানে নিজেকে নিজে সীমাবদ্ধ করে ফেলা। আপনার বিশ্বাসের মাধ্যমে, আপনার কল্পনার মাধ্যমে, আপনার ভয়ের মাধ্যমে, আপনার আপনার দুশ্চিন্তার মাধ্যমে, আপনার অতীত কোনো দুর্ঘটনা হওয়ার কারণে আপনি ভয় পেয়ে যাওয়ার অনেক কারণ আছে, মানুষ মানুষকে সীমাবদ্ধ করে ফেলে। কিন্তু আসল সীমাবদ্ধতা এই দুইটা, তার মানে একটা হলো গিয়ে যে আল্লাহ যেগুলো হারাম করে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, আমাদের এই বিষয়ে কিছু করার নেই, শরীয়তে স্পষ্ট আছে, আল্লাহ রাসূল বলেছে হারাম স্পষ্ট, হালাল স্পষ্ট, সহজ কথা। আর দ্বিতীয় হলো গিয়ে আমাদের যে কাদার আছে, সেই কাদারের বিষয়ে। আচ্ছা, এখন মানে যেহেতু কাদারের কথাটা বললাম, একটা জিনিসই বলে নেই, এটা আমাকে আমার এক ধর্মীয় গুরু শিখিয়েছিল, তো আমার অনেক ইচ্ছা ছিল, ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এমন কি আছে যেটা মানুষের কাদার কেউ পরিবর্তন করতে পারে, এরকম কোনো কিছু আছে কি না। তো সে আমাকে এটা উত্তরটা দিয়েছে, একটা হাদিস বলেছে
আল্লাহ রাসুলের হাদিস, সহজ কথা, এটা ওনার কথা না, এটা আল্লাহ রাসুলের হাদিস। আল্লাহ রাসুল বলেছে শুধুমাত্র একটা জিনিস আছে যেটা কাদারকে পরিবর্তন করার সক্ষমতা রাখে, একটাই আছে, আর কিছু নাই। আপনি কয়শো রাকাত নামাজ পড়লেন, কী করলেন না করলেন কিছু যায় আসে না, সেটা হলো গিয়া দোয়া। এটা আল্লাহ রাসুলের নিজের মুখের বাণী। শুধুমাত্র দোয়া ছাড়া আপনার কাদারে যদি আল্লাহ তাআলা কিছু লিখে রেখে থাকেন, এটাকে পরিবর্তন করার, আপনার অন্তর দিয়ে আত্মা দিয়ে আপনি দুনিয়া উল্টায় ফেলেন, ওটা পরিবর্তন করা কোনো দিন সম্ভব নয়। তবে দোয়া করে আপনি ভবিষ্যতে কোনো একটা ঝামেলায় যেটা আপনার কাদারে আসলেই লিখিত ছিল, সেটা মানে আল্লাহ যদি চায়, আপনি যদি দোয়া করেন, আল্লাহ যদি সেই দোয়া কবুল করে, যে সামনে একটা আজ থেকে 5 বছর পরে আপনার ভালো একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, সেইটা আপনি যদি দোয়া করেন, দোয়া করতে থাকেন করতে থাকেন, যে দোয়াগুলো আছে, অনেক দোয়া আছে, তো সেই দোয়া কবুল হলে পরে আল্লাহ চাইলে পরে আপনার ওই কাদারের ওই অংশটা অকার্যকর করে দিতে পারেন, আপনার ওই অ্যাক্সিডেন্ট থেকে আপনি বেঁচে যেতে পারেন। এটা আল্লাহ রাসুলের হাদিস। এই একটা জিনিস ছাড়া আপনার কাদারে যদি আল্লাহ কোনো কিছু লিখে রাখেন, ওখান থেকে দ্বিতীয় কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং কেউ যদি তার কাদার চেঞ্জ করতে চান, তাহলে পরে দোয়া করা ছাড়া কোনো উপায় নাই। যা চেঞ্জ করতে চান, যে পরিবর্তন করতে চান, সেই বিষয়ে দোয়াগুলো লিখে সেটা নিয়মিত করে যান। তো যাই হোক, তো এই দুইটা জিনিস ছাড়া একটা মানুষের আর কোনো সীমাবদ্ধতা নাই। সে চাইলে যা খুশি করতে পারে, সে পৃথিবীতে চাইলে যা যে কোনো জিনিস অর্জন করতে পারে, সে ধনী হতে পারে, সে ভালো শিক্ষক হতে পারে, সে ব্যবসায়ী হতে পারে, সে যা চায় তাই পারে। কিন্তু এটার একটা সূত্র আছে, এই সূত্রটাই হলো গিয়ে মূল। সুতরাং আপনাদেরকে বাস্তবতা তৈরি করার সূত্র বলছি এখন। এইটা আমার শিখতে 5 বছর লেগেছে, আমি 5 মিনিটে আপনাদেরকে বলে দিব, তাও আবার ফ্রি, সুতরাং কোনো সমস্যা নাই, বলে দিচ্ছি, অনেকেই জানে কিন্তু এটা করাটা খুব কঠিন। আচ্ছা, বাস্তবতা এখন উপরে লিখেন, এটা লিখে রাখেন। কোনো কিছু যদি বাস্তবে ঘটাতে হয়, তাহলে নিম্নতম ধাপগুলো পালন করতে হবে। কোনো কিছু সেটা কী আপনি ভালো জানেন, আপনি কী বাস্তবতা তৈরি করবেন এটা আমি আপনাকে বলে দিতে পারবো না। আপনি কী বিষয়ে সফল হবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যা চান চাই হবে ওই দুইটা জিনিস ছাড়া, হারাম জিনিসের সীমাবদ্ধতা ছাড়া আপনার কাদারে যদি কোনো কিছু লিখা থাকে, ওইটা পরিবর্তন করার কোনো রাস্তা নেই, এর কোনো রাস্তা নেই। এবং যদি আমরা ওইটা থেকে পরিবর্তন করতে চাই, তার যে তাতে করে আরও হিতে বিপরীত হতে পারে। সুতরাং ওই দুইটা বাদে বাকি আপনি হালালভাবে 100 কোটি টাকা অর্জন করতে চান, সম্ভব। আপনি আপনার 2-3টা বাড়ি চান, সম্ভব। আপনি বড় ব্যবসা করতে চান, সম্ভব। যদি হালাল হয়ে থাকে এবং আপনার কাদারে আল্লাহ ওইটার বিপরীত কিছু না লিখে থাকে, তাহলে অবশ্যই সম্ভব। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো গিয়ে, আমাদের কাদার যেহেতু আমরা জানি না, সুতরাং আমরা যে কোনো কিছুরই চেষ্টা করতে পারি। এই জন্যই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে ইফ ইউ স্ট্রাইভ ইন দ্য ওয়ে অফ আল্লাহ, আল্লাহ উইল ওপেন ইউর পাথওয়েজ। তুমি যদি আল্লাহর পথে সংগ্রাম করো, আল্লাহ তোমার পথ খুলে দিবে। এটা সিম্পল কথা। তার মানে আমাদের কাজ আমাদেরকে সীমাবদ্ধ করা না, আমাদের কাজ হলো গিয়ে সর্বোচ্চ চেষ্টা করা, স্ট্রাইভ, মানে যেটাকে বলা হয় জুহুদ। এই জন্যই বলা, এই জন্যই আল্লাহ রাসুল বলেছে না যে নফসের জিহাদ সবচেয়ে বড় জিহাদ, এ একটা বিষয়। তো এই যে জুহুদ, এই যে স্ট্রাগল, ইংরেজিতে বলে স্ট্রাইভ টু স্ট্রাগল, মানে একটা পিছনে, একটি জিনিসের পিছনে লেগে থাকা, এটাকে সামনে অগ্রসর হয়ে যাওয়া, সবসময় এটাকে ধাক্কা দিতে থাকা এবং সামনে নিয়ে যাওয়া, এই জিনিসটাই মানুষের করণীয়। আপনি কখনো এটা, আপনি নিজেকে সীমাবদ্ধ করেন, এটা হয় না, এটা পারি না, এটা এরকম না, এটা ওরকম না, এইটা আমাদের কাজ না। এইটা আল্লাহ হয় তার শরিয়া দিয়ে সীমাবদ্ধ করে দিয়েছে, অথবা কাদারের মধ্যে লিখে সীমাবদ্ধ করে দিয়েছে, যে আসলে আমি কী পারি কী পারি না এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। আমার এটা কাজ না, আমি কী পারি কী পারি না সেটা নির্ধারণ করা। আমার কাজ হলো ওই যেই জিনিসটা আমি চাই সেটার পিছনে স্ট্রাগল করা, জুহুদ করতে থাকা, জিহাদ করতে থাকা, অথবা মানে আমার নাম তো ওইখান থেকেই এসেছে, জাহিদ। আচ্ছা, তো এই জন্য আমি মনে হয় একটু বেশি স্ট্রাগল করি, কারণ আমার নামের সাথে আমার চরিত্রের একটা মিল আছে। সারাদিন অনেক অনেক কাজ করতে থাকি আমি সারাদিন, আমার কোনো ছুটি নাই, আমার কোনো শুক্রবার নাই, শনিবার নাই, কিছুই নাই। আমি সকালে ফজরে পরে উঠি, মাগরিব পর্যন্ত কন্টিনিউয়াসলি কাজ করতে থাকি আমি। এটাই মজা লাগে আমার, মানে আমার ছুটির প্রয়োজন হয় না। আচ্ছা, তাহলে প্রথম ধাপ বাস্তবতা তৈরির প্রথম ধাপ, যা চান তাই হবে, যদি করতে পারেন করে দেখেন হয় কি না। আচ্ছা, এক নম্বর হলো গিয়ে, সেটা হলো আপনি যেই জিনিসটা বাস্তবে ঘটাতে চান, সেই জিনিস সম্পর্কে আপনার একদম ইমান এবং ইয়াকিন থাকতে হবে, দৃঢ় বিশ্বাস, এমন বিশ্বাস যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা হলো এক নম্বর, যেটা আপনি যা জীবনে চান, যেইটাই চান, যা খুশি চান, যত বড় চান, যত বেশি চান, যত বৃহৎ চান,
সেটা যদি হালাল হয়ে থাকে এবং আল্লাহ তাআলা যদি সেটা আপনার কাদারে না মানে মানে বিপরীতে না লিখে থাকে তাহলে এটা অবশ্যই অবশ্যই হবে যদি এই প্রক্রিয়া ফলো করেন। এক নাম্বার হলো গিয়ে ওই বিষয়টা সম্পর্কে আপনার ইমান এবং ইয়াকিন মানে একদম অসম্ভব দৃঢ় বিশ্বাস হতে হবে যে ইনশাল্লাহ আমি কোটিপতি হব। এটার মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ যদি আসে, যদি এটা বলার সাথে সাথে আবার চিন্তা করেন কেমনে হব, এটা এরকম কেন, আমি তো কিছু জানি না কিছু বুঝি না, তাহলেই প্রথম শর্ত ভঙ্গ হয়ে গেল। আর যখন এটা ভঙ্গ হয়ে গেলো বাকিগুলো কোনো কাজ করবে না। সো একদম পরিষ্কার থাকতে হবে মানে অন্তরে এটার বিশ্বাস একদম দৃঢ় বিশ্বাস। যেরকম আমি কখনো ধরেন আমেরিকা যাইনি কিন্তু আমাকে যদি বলে যে আমেরিকাতে একটা স্ট্যাচু অফ লিবার্টি আছে আমার সাথে সাথে ইয়াকিন হয়ে যায়, সাথে সাথে ইমান আসে পরে। কেন? কারণ হলো কি আমি যাইনি তাতে কী হয়েছে, আমি ছবিতে দেখেছি এখন সবাই গেছে সবাই জানে। আমি কখনো প্যারিসে যাই নাই, ওখানে আইফেল টাওয়ার আছে, কিন্তু আমাকে যদি কেউ বলে যে ভাই প্যারিসে কিন্তু ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ার আছে, আমার কি দুই মিনিট সন্দেহ হয় কখনো? কোনোদিন সন্দেহ হয় না, বলার সাথে সাথে ইমান এবং ইয়াকিন এসে গেছে যে হ্যাঁ ওখানে আছে। যদি এইটা করতে পারেন তাহলে প্রথম ধাপ পার হলেন, প্রথম ধাপেই অর্ধেক মানুষ সেখানে হারিয়ে যায়। কারণ সে চায় কিন্তু একটা সন্দেহ পোষণ করে, আমি দোয়া করলাম আল্লাহ কি দিবে, আমি তো অনেক পাপ করছি, আরে কি আশ্চর্য ব্যাপার তুমি পাপ করছো সেটা আল্লাহর ব্যাপার, তুমি দোয়া করো তুমি তুমি ঠিক মতো করো না তোমার এটা মানে ব্যাপারটা হলো কি আপনি একটা রাজার কাছে ধরেন সাহায্য চাইতে যাচ্ছেন, অথচ হাঁটতেছেন না, চিন্তা করতেছেন রাজার কাছে যে গেলাম এতগুলো প্রজা আমাকে কি সাহায্য করবে, এবার চিন্তা করেন রাজা যদি আপনার এই কথা শুনে আপনার আপনার অবস্থা কী হবে। মানে যাচ্ছেন তার কাছে সাহায্য চাইতে, আবার তারপর সম্পর্কে আপনি সন্দেহ করতেছেন সে আপনাকে দিবে কি দিবে না। যদি এই কথা সে জানতে পারে তাহলে তো সাহায্য তো দূরে থাক, আপনার শিরচ্ছেদ করার সম্ভাবনা আছে যে তুমি সাহস কত করো তুমি আমার কাছে আসতে চাচ্ছে অথচ আমার উপরে সন্দেহ পোষণ করো। ঠিক বিপরীতে এটা সন্দেহ হলো বিশ্বাসের বিপরীত, যেখানে সন্দেহ আছে সেখানে বিশ্বাস নাই, এটাও লিখে রাখতে পারেন। সন্দেহ হলো বিশ্বাসের বিপরীত, যেখানে সন্দেহ আছে সেখানে বিশ্বাস নাই, যেখানে সন্দেহ আছে সেখানে ইয়াকিন নাই। আর ইমান আর ইয়াকিন, ইয়াকিন হলো গিয়ে দৃঢ় বিশ্বাস মানে ওটা আপনি দেখে ফেলেছেন, মানে কেয়ামত সম্পর্কে শুধু বিশ্বাস নাই ইয়াকিন আছে আমাদের যেটা হবেই, মানে আমি দেখি না দেখি বুঝি না বুঝি শুনি না শুনি যাই হোক না কেন এটা ঘটবেই একদম, যেরকম আইফেল টাওয়ার আছেই আমি না দেখেও বলি কেয়ামতটাও এরকম আমরা ইয়াকিন যে না এটা হবেই। এইরকম যদি ইয়াকিন থাকে কোনো কিছুর উপরে সেটা প্রথম ধাপ। এখন একটা উদাহরণ হলো যে আপনি ধরেন একটা দুইতলা বাড়ি করতে চান, আপনাকে ইয়াকিন থাকতে হবে ইমান এবং ইয়াকিন থাকতে হবে ইনশাল্লাহ এটা ঘটবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কেমনে হবে, এতগুলা টাকা কোত্থেকে ইয়ে করবো, ঋণ আছে, এই বাচ্চা কাচ্চা পড়াশোনা, যদি সন্দেহ আসে তাহলে বাস্তবতা হবে না। যদি পারেন তাহলে এক নাম্বার গেল। দ্বিতীয় হলো গিয়ে আপনার নিয়ত পরিষ্কার থাকতে হবে, তার মানে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে আপনি ওই জিনিসটা কেন চান, এটা আপনাকে একদম পরিষ্কার থাকতে হবে। তার মানে হলো কি আপনার ইনটেনশন, এটা তো হাদিসও আছে ইন্নামাল আমালু বিন্নিয়া এবং এটা এখানেও কাজ করে, আপনি দুইতলা বাড়ি কেন চান, দেড়তলা হলে কী হইতো, আড়াইতলা হলে কী হইতো, ছয়তলা হলে কী হইতো, কেন পাঁচতলা চান না, কেন দিনাজপুরেই চান, কেন আমেরিকাতে চান না, আপনি যে নির্দিষ্টভাবে যে একটা জিনিস চাইলেন এটা আপনি কেন চান এটা আল্লাহকে পরিষ্কার একদম ক্লিয়ারভাবে বলতে পারতে হবে। সো এটাকে বলা হয় ওয়াই, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, আমি কেন এটা চাই, আমি মুফতি হইতে চাই কেন, আপনাকে পরিষ্কারভাবে এই জিনিসটা বলতে পারতে হবে। আপনি যদি একটা জিনিস চান কিন্তু যদি জিজ্ঞেস করে যে ভাই এটা কেন চান, সাথে সাথে যদি মনে করেন আপনি থেমে যান, তার মানে হলো কি বাস্তব এটা হবে না, আপনার এটা মানে বলার সাথে সাথে বেরোবে আপনি এটা কেন চান, কারণ আপনি এতই বেশি পরিষ্কার, আপনার নিয়ত এত বেশি পরিষ্কার যে আপনি যদি ভাই আমি হুন একটা মোটরসাইকেল কিনতে চাই, কেন তুমি মোটরসাইকেল কিনতে চাও, সাথে সাথে আপনার ফটফট ফটফট করে মুখ দিয়ে দেখবেন যে কারণ বেরোয় গেছে, তার মানে এটা ঠিক আছে। আর যদি জিজ্ঞেস করে কেন তুমি মোটরসাইকেল চাও, তখন যদি মানে আসলে ঠিক আছে যদি এরকম হয়, তার মানে আপনার বাস্তবতা হবে না, ওইটা হবে না কারণ সন্দেহ আছে এখানে। সো ইনটেনশন, আপনি যদি কোনো কিছু চান আল্লাহকে এটা বুঝাইতে পারতে হবে একদম পরিষ্কার পানির মতো স্বচ্ছভাবে যে এটা আপনি কেন চান, এটা আপনাকে কেন দিবে। মানে আমি যদি বলি যে আল্লাহ আমাকে 100 কোটি টাকা দেওয়ার, বলবে যে তোমাকে আমি এটা কেন দিব, কী রিজন আছে তোমাকে 100 কোটি টাকা দেওয়ার, তোমাকে এই টাকা দিলে তুমি কী করবা, তোমার এটা কেন লাগবে, তুমি কেন চাচ্ছ, উল্টা হতে পারে না যেটা দেওয়ার পরে তুমি আরও বিপদে পড়ছো। সুতরাং তোমাকে এটা তুমি জানোই না 100 কোটি টাকা কীভাবে করে ব্যবস্থা করতে হয়, কোন অ্যাকাউন্টে রাখতে হয়, কালকে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ করে কেউ 10 কোটি টাকা জমা দিয়ে যায় জানেন পরের দিন আপনার বাসায় পুলিশ আসবে, আপনি বলতেই পারবেন না কোনোদিন এই টাকার উৎস কী, আপনি বলবেন এটা তো গায়েব থেকে আমাকে দেওয়া হয়েছে, এই কথা বললে আপনাকে শুনবে কেউ। তা আপনার অ্যাকাউন্টে যদি 10 কোটি টাকা চলে আসে
আপনি খুশি, পরের দিন গোয়েন্দা এসে জিজ্ঞেস করলে এটার উৎস কি, আপনি যদি উৎস বলতে না পারেন ওই 10-20 টাকা তো আপনার তো পাবেন তো দূরে থাকে, এটার জন্য আপনাকে জেল খাটতে হবে। সুতরাং আপনাকে বলতে পারতে হবে আল্লাহকে যে কেন এটা আমার দরকার, কারণ আদৌ আপনাকে ওইটা দিলে পরে ওইটা ঠিক মতো ব্যবস্থা করার ক্ষমতা যদি আপনার না থাকে তাহলে বরং আপনি বিপদে পড়বেন, ওই বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ আপনাকে ওইটা দেয়নি। সো আগে ওই জিনিসটা আমাদের দরকার। আচ্ছা, 2 নাম্বার, 3 নাম্বার হলো গিয়ে তার মানে হলো ক্লিয়ার ইন্টেনশন, একদম পরিষ্কার নিয়ত থাকতে হবে। আমাকে আমাকে কারণগুলো বলতে পারতে হবে যে এটা আমার কেন দরকার, যাই দরকার হোক। 3 নাম্বার যেটা লাগবে সেটা হলো গিয়ে এটাকে আমরা বলি এলিভেটেড ইমোশন, তার মানে হলো গিয়ে উচ্চমাত্রার আবেগ থাকতে হবে বিষয়টার পিছনে, উচ্চমাত্রার আবেগ থাকতে হবে। এটাকে অনেকে বলে প্যাশন, অনেকে বলতে পারেন খুব স্পৃহা বা মানে কোনো কিছু পাওয়ার জন্য খুব মানে ডিজায়ার, অত্যন্ত আশান্বিত হওয়া, যেটাই বলেন আপনি ডিজায়ার বলেন, প্যাশন বলেন, অবসেশন বলেন, যাই বলেন না কেন, সব কিছুকে একসাথে আনলে এটা হলো গিয়ে তার মানে ওই বিষয়টা সম্পর্কে আপনার একটা ইমোশন আছে। যখনই আপনি ওই মোটরসাইকেলের কথা চিন্তা করেন তখনই আপনার লোম দাঁড়া হয়ে যায়, আরে যদি আমি মোটরসাইকেলটা পাইতাম কী হতো, মানে সাথে সাথে আপনি এটা অন্তরে আপনার একটা আবেগ তৈরি হয়ে যায় বিষয়ে, আপনি সেটা সাথে সাথে আপনার শরীরে সেটা অনুভব করতে পারেন, আপনার ওই বিষয়টা সম্পর্কে এত ভালো প্যাশন আছে, মানে আর যদি আমি যদি হাফেজ হতে পারি তাহলে এই হবে, মানে আপনার সাথে সাথে কল্পনার মধ্যে চলে আসে, মানে এইটার সম্পর্কে আপনার উচ্চমাত্রার আবেগ থাকতে হবে। যদি এটা এরকম হয় ধুয়ে যে হইলো হইলো না হলে নাই, তাইলে এটা হবে না। যদি বলে যে আচ্ছা একটা মোটরসাইকেল পাইলে পাইলাম, বিয়ে করছি শ্বশুরে বলছি, দিলে দিল না দিলে নাই, যৌতুক তো আমি নেই না, যৌতুক তো আমি নেই না, তাও বলছি হাদিয়া দিলে দিল না দিলে নাই, যদি এই হয় অবস্থা তাহলে সেটা বাস্তবে হওয়ার সম্ভাবনা খুবই কম, অথবা যদি হয়ও ভেজাল হয় এখানে। আচ্ছা, তার মানে অতিমাত্রা ইমোশন থাকতে হবে, যেরকম আপনি লেগেই থাকবেন এটার পিছনে সবসময়, এটা নিয়ে একটা চিন্তা থাকবে আপনি আমি কীভাবে করবো, এটা আমার দরকার। হ্যাঁ, আপনার সবসময় দেখবেন আপনি আপনার অন্তরে আপনার মনের মধ্যে সবসময় এটা রয়ে যাবে, মানে এটা সব সমস্ত ধনী মানুষগুলো বা সফল মানুষের মধ্যে আমি এই জিনিসটা দেখেছি, তারা যেই জিনিসে সফল হয়েছে এটা নিয়ে সবসময় তারা সবসময় এটা নিয়ে তাদের একটা আবেগ থাকে যে আমার এটা লাগবে, আমার এটা দরকার, আমি যার কারণে এরা তারা অনেক কষ্ট করে এর পিছনে, মানে এই আবেগটা না থাকলে আমি 2 দিন আপনি খুব বেশিক্ষণ চলতে পারবেন না, মানে যদি এই আবেগটা না থাকে আপনি নিজেকে একটা জিনিসের প্রতি এত দীর্ঘক্ষণ আপনি ধরে রাখতে পারবেন না। আচ্ছা, এটা গেল। এরপরে লাগবে হলো গিয়ে 3 নাম্বার বললাম না, 4 নাম্বার হলো গিয়ে, 4 নাম্বার হলো গিয়ে একদম সুনির্দিষ্ট হতে হবে, যত বেশি সুনির্দিষ্ট হবে তত বাস্তবে আসার সম্ভাবনা বেশি। তার মানে আপনি যদি বলেন আমার একটা মোটরসাইকেল দরকার, এটাতে যথেষ্ট না, আপনি বলবেন আমার 125 সিসির একটি মোটরসাইকেল প্রয়োজন, যেটির সামনের অংশ লাল পিছনের অংশ কালো, যেটি হোন্ডা কোম্পানি থেকে তৈরি হয়েছে, যেটি 2021 সালের সবচেয়ে শেষ মডেল ছিল, যেটি 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 যত পরিমাণ, এটাকে সুনির্দিষ্ট করতে পারেন। যদি সুনির্দিষ্ট না করতে পারেন এটাকে বলা হয় ভেইগ, ভেইগ জিনিসের উপরে আপনার আবেগ আসবে না, মানে আমার একটা গাড়ি দরকার, আরে ভাই গাড়ি দরকার মানে কি, পৃথিবীতে 1000 রকমের গাড়ি আছে, তোমার কোনটা দরকার, তার মানে হলো গিয়ে আপনি কনফিউজ হয়ে যাবে, আপনার অন্তর কনফিউজ হয়ে যাবে। ধরেন আপনার যদি গাড়ি পছন্দ হয় আপনি কালার মডেল কোন সালে হয়েছে কোন কোম্পানি বানাইছে কত টাকা দাম কোথায় কিনতে পাওয়া যায়, যত বেশি এটাকে সুনির্দিষ্ট করবেন তত বাস্তবে এটা ঘটার সম্ভাবনা বেশি। আপনারা এখন এগুলো সব বলার পরে দেখবেন যে আপনাদের অনেক কিছু আপনারা চাওয়া পাওয়া কেন বাস্তব হয় না, কারণ এই ফর্মুলার মধ্যে দেখবেন পড়বে না, কোনো না কোনোটাতে একটা ঝামেলা আছে, মানে মিলিয়ে দেখেন যে আমি আপনি অনেক কিছু চাইছেন কিন্তু হইতেছে না কোনো কারণে, আপনি মিলিয়ে দেখবেন যে কোনো না কোনোটার মধ্যে ঝামেলা আছে। আচ্ছা, এরপরে এরপরে থাকতে হবে হলো গিয়ে স্পেসিফিক, এরপরে হলো গিয়ে এটাকে খাতায় লিখতে পারতে হবে, এটাকে বলা এটাকে লিখার যোগ্যতা থাকতে হবে, আপনি যেই জিনিস চান সেটা যদি আপনি খাতায় স্পষ্টভাবে লিখতে না পারেন তার মানে ওইটা হবে না। আপনি যা চান সেটা যদি আপনাকে একটা কাগজ কলম দিয়ে যদি বলা হয় আচ্ছা ঠিক আছে তোমার দিব তুমি বলো তুমি কী চাও লিখে দেখাও, যদি সেটা আপনার কলম দিয়ে না বের হয়, যদি এটা নিয়ে আপনার যদি মনে করেন আপনি যদি মনে করেন যদি কিছু লিখতে পারতেছেন না, এটা যে বলে আচ্ছা তোমাকে একটা মোটরসাইকেল দিব তুমি আমাকে ভালো করে লিখে দাও, আপনি যদি খালি বলো আমার আমার একটা মোটরসাইকেল দরকার যদি লিখে দেন তার মানে এটা হবে না। সুতরাং আপনাকে এই যে স্পেসিফিক যেই সুনির্দিষ্ট যে বিষয়গুলো আছে এগুলোকে খাতায় লিখতে পারতে হবে, আপনি আপনার চাওয়া পাওয়া যদি খুব সুনির্দিষ্টভাবে খাতায় লিখতে পারেন এটা অন্যতম একটা সংকেত যে এটা বাস্তবে আসবে, এটা একটা অন্যতম একটা সংকেত যেটা বাস্তবে আসবে। এরপরে আমাদের আছে শেষ, শেষ যেটা কয়টা, 5টা বললাম, 6 নাম্বার না,
হ্যাঁ, এবং এটাই হলো গিয়ে সবচেয়ে ভেজালের বিষয়, আমরা বলে দিই, সেটা হলো গিয়ে আপনি যেই জিনিসটা চান, আপনি যেই জিনিসটা বাস্তবে চান, ওই জিনিসটার আপনার ওই জিনিসটাকে আপনার মনের মধ্যে কল্পনা করে এটা দীর্ঘমেয়াদে মনোযোগ দিয়ে রাখতে হবে এটার পিছনে। তার মানে হলো গিয়ে ওই জিনিসটাকে মনের মধ্যে কল্পনায় এনে অনেক সময় ধরে এটার পিছনে মনোযোগ রাখতে হবে, এইটাতেই সবার ম্যাক্সিমাম সমস্যা হয়। তার মানে হলো গিয়ে সবার শেষে ফোকাস ইজ দ্য কি, আপনার মনোযোগ হলো গিয়ে বাস্তবতা তৈরির সবচেয়ে বড় অস্ত্র। লিখে রাখেন, মনোযোগ, যেটাকে বলা হয় ফোকাস অথবা কনসেন্ট্রেশন, মনোযোগ দেয়া, কোনো কিছুতে মনোযোগ দেয়া, সেটা হলো বাস্তবতা তৈরির সবচেয়ে বড় হাতিয়ার। যদি মনোযোগ দিতে না পারেন সেটা কোনো দিন হয় না। এই জন্য বিশেষ কী বলে বিজ্ঞানীরা বলে, হোয়ার ফোকাস গোজ এনার্জি ফ্লোজ, যেখানে মনোযোগ যাবে সেখানে আপনার শক্তিগুলো সেদিকে যাবে, যেখানে আপনি মনোযোগ দিবেন সেখানে শক্তি যাবে। যেমন কারণ আপনার সারা শরীরে শক্তি আছে, আপনি এই মুহূর্তে আপনার মুঠের মধ্যে একটা মনোযোগ দিয়ে একটা ঘুষি দেওয়ার চেষ্টা করলেন, দেখেন তো আপনার সারা শরীরের শক্তিটা কোথায় চলে আসলো। আর মনে করেন সাধারণভাবে দাঁড়া ছিলেন, সব কিছু সমান, যেই মনে করেন কেউ বললো এই যে একটা বালিশ ধরে বললো যে এখানে একটা ঘুষি দাও, আপনি সাথে সাথে আপনার ঘুষির এই মুঠের মধ্যে আপনার মনোযোগটা নিয়ে আসছেন, দেখেন তো আপনার সমস্ত শরীরের সব শক্তি মানে সাথে সাথে আপনার মুঠির মধ্যে চলে আসলো, আপনি একটা ঘুষি দিলেন। সো যেখানে আপনার মনোযোগ যাবে, যেখানে আপনার মনোযোগ যাবে সেখানে আপনার শরীরের সব এনার্জিগুলো সব শক্তিগুলো যাবে, এবং সেটা যদি আপনি একই জায়গায় দীর্ঘমেয়াদে ধরে রাখেন, বাস কাজ হয়ে গেল। তার মানে আপনি যা চান সেটার উপরে যদি আপনি মনোযোগ ধরে রাখেন, যদি মনোযোগটা ধরে রাখতে পারেন দীর্ঘমেয়াদে, তাহলে সেটা হবে। তার মানে যদি বেশি বড় কোনো কিছু চান তাহলে আপনাকে বেশি দীর্ঘমেয়াদে মনোযোগ ধরে রাখতে হবে, আর যদি অল্প কিছু চান, যে আমি কী বলে 100 লিচু চাই, এটা আপনার যদি চাওয়া হয়, এটার জন্য হয়তো 1-2 দিন মনোযোগ দিলেই হয়ে যাবে। কিন্তু আপনি যদি চান যে আমি 10 তলা বাড়ি করব, তাহলে সেটার পিছনে আপনাকে দীর্ঘ সময়ে কল্পনা করে সেটার উপরে মনোযোগ ধরে রাখতে হবে। আচ্ছা, এই হলো গিয়ে বাস্তবতা তৈরির ফর্মুলা। তার মানে আপনি যা চান, চা যদি না হয়ে থাকে আপনি মিলিয়ে দেখেন কোথাও না কোথাও ঝামেলা আছে। এগুলো সবগুলো ঠিক যদি হয় তাহলে মানুষের কাদার ছাড়া আর হারাম জিনিস ছাড়া সে যা চাবে তাই হবে, যা চাবে তাই হবে। আচ্ছা, এখন আমি যেরকম ডিসেম্বর 2018 সাল থেকে একটা জিনিসের উপরে মনোযোগ ধরে রেখেছি, ডিসেম্বর 2018, এখন পর্যন্ত কিছুই হয়নি কিন্তু আমি জানি এটা হবে, ওইটা হলো ওই 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 জিনিসটাই আমাকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমি জীবিত থাকাকালীন আমাকে কোটিপতি বানাবে। ওইটার উপরে আমি মনোযোগ ধরে রেখেছি আজ থেকে 2 বছর 5 মাস, ডিসেম্বরের দিকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল না, তার মানে 2 বছর 5 মাস ধরে মনোযোগ ধরে রেখেছি। প্রত্যেকটা দিন আমি ওই বিষয়টার উপরে পড়াশোনা করি, ওইটা আমি দেখি, ওইটার খোঁজ খবর রাখি, যদিও এখন পর্যন্ত আমার 1 পয়সা আসেনি কিন্তু আমি জানি এটা ঘটবে। কারণ যেহেতু আমার চাওয়াটা অনেক বড়, আমাকে হয়তো আরও দীর্ঘক্ষণ মনোযোগ দিতে হবে এবং এটা কোনো না কোনো দিন ঘটবে, কোনো দিন ঘটলে আপনাদেরকে জানাবো যেন এটা হয়েছে, কারণ এটা হবে এতে আমার কোনো সন্দেহ নেই, আমার অন্তরে একদম স্পষ্ট বিশ্বাস আছে এটা একটা সময় গিয়ে ঘটবে, কিন্তু কবে ঘটবে এটা আমি জানি না, এটা আমার জানার দরকার নেই, এটা আল্লাহই ভালো জানে। কিন্তু আমার কাজ হলো গিয়ে এই ফর্মুলা অনুযায়ী এবং শেষে এসে ওইটার পিছনে মনোযোগটা ধরে রাখা, এবং এইখানেই সবচেয়ে বড় মুশকিলটা হয়। আচ্ছা, এখন আপনাদেরকে এখন বলি হলো গিয়ে যে সব, আচ্ছা এটা নিয়ে আপনাদেরকে একটা প্রশ্ন করি, এখন আপনাদের শিক্ষকরা অথবা আপনাদের মা বাবারা আপনাদেরকে মনোযোগের সহিত পড়াশোনা করার জন্য কোনোদিন কেউ বলেছে? বলেছে না? সবাই তো বলেছে না, আমারও বলেছে, শত শতবার বলেছে, কিছু বলে এই মনোযোগ দিয়ে পড়ো, এই ঠিক মতো মনোযোগ দিয়ে পড়ো, সবাইকে বলেছে। তো আপনার শিক্ষক যারা আপনার মাদ্রাসায় পড়েছেন, হ্যাঁ, মনোযোগ দেওয়ার জন্য তো আপনাদেরকে বেত্রাঘাত করা হয়েছে যাতে মনোযোগ ঠিক থাকে, মানে বেত্রাঘাত করলে মনোযোগটা কোন দিকে যাবে, পড়ার দিকে যাবে না ব্যথার দিকে যাবে? আচ্ছা, তো এটা বলেছে, আপনারা যারা শিক্ষক আছেন আপনারা কি আপনাদের ছাত্রদেরকে কখনো বলেছেন যে এই তুমি মনোযোগের সাথে পড়ো? বলেছেন নাকি বলেন নাই? বলেছেন, সবাই বলেছে, এমন কোনো শিক্ষক নাই পৃথিবীতে যে তার ছাত্রদেরকে এই কথাটা বলে না, যা বলুক আর নাই বলুক। এখন একটা জিনিস বলেন, আপনাদেরকে আপনাদের ছাত্র শিক্ষক আপনাদের শিক্ষকরা বা আপনি আপনাদের ছাত্র শিক্ষক ছাত্রদেরকে কোনো দিন কীভাবে মনোযোগ দিতে হয় তা শিখিয়েছেন?
শিখিয়েছেন ওই বাচ্চাকে, যাকে যে বললেন যে 100 বার যে মনোযোগের সাথে পড়ো নাহলে কিন্তু দিব একটা বাড়ি, কোনোদিন শিখিয়েছেন কীভাবে মনোযোগ দিতে হয়? আপনার শিক্ষকরা যে আপনাকে 100 বার বললো যে এই খবরদার মনোযোগ যাতে না নড়ে, মনোযোগের সাথে পড়ে, জীবনে আপনার শিক্ষক কোনোদিন শিখিয়েছে যে আজকে আসলাম তোমাদেরকে একটা ক্লাস নিব কীভাবে মনোযোগ দিতে হয় এইটার উপরে? এটা এটা কীভাবে সম্ভব যে আপনি একটা বাচ্চাকে একটা জিনিস করতে বলতেছেন অথচ তাকে এটা শিখাইলেন না? মনোযোগ তো ভাই এত সোজা জিনিস না যে এটা বললেই আসে, এটা যদি হইতো তাহলে সবাই পারত। আজকের দিনে 10 মিনিট একটা জিনিসে মনোযোগ ধরে রাখা অসম্ভব হয়ে গেছে, আগের দিনও তাও পারত মানুষ। আজকের দিনে 10টা মিনিট কোনো একটা, আপনি 1 কোটিপতি হবেন আপনি ঘন্টার পর ঘন্টা মনোযোগ দিবেন তো বাদই দেন, 10 মিনিট কোনো একটা জিনিসে মনোযোগ দেওয়া অনেক কঠিন হয়ে যায়। সেখানে আপনি আপনাকে বলতেছে মনোযোগের সাথে পড়াশোনা করতে, আপনি আপনার ছাত্রদেরকে অথবা ছেলে মেয়েদেরকে বলতেছেন মনোযোগের সাথে পড়াশোনা করতে, অথচ কেউ আজ পর্যন্ত আমাদেরকে কেউ বলল না যে মনোযোগটা ভাই কেমনে দিব, মনোযোগটা দিব কিভাবে? আচ্ছা, অনেকের ক্যামেরাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, দয়া করে ক্যামেরাগুলো একটু চালু করেন। আচ্ছা, বন্ধ মানে হয়তো জানি না বন্ধ হয়ে যাচ্ছে না বন্ধ করে দিচ্ছেন, কিন্তু বন্ধ করে দিলে চালু রাখেন। আচ্ছা, এখন আপনাদেরকে আজকে সারা প্রথম শিখাবো কেমনে করে মনোযোগ দিতে হয়। দেখেন এতদিন অনেক কিছু করে ফেলছেন মনোযোগ, আজকে আপনাদেরকে বলবো মনোযোগ দিতে হয় কীভাবে। এইটা আমি শিখেছি পরে, আমার মাথায় এটা যাচ্ছে আচ্ছা আমার সবাই বলে মনোযোগ দিতে, তুমি এত অমনোযোগী পড়াশোনা ভালো না একটু মনোযোগ দাও, তো আমাকে কেউ কোনোদিন শিখাইলো না যে মনোযোগটা কীভাবে দিতে হয়, তা আমি মনোযোগটা দিব কীভাবে? তাহলে এটা তো শিখার বিষয়, এটা তো একটা স্কিল, এটা তো একটা দক্ষতা। আজকে আপনাদেরকে শিখাবো কীভাবে মনোযোগ দিতে হয় এবং দেখবেন এটা কতটা কঠিন। পৃথিবীর অন্যতম একটা কঠিন কাজ হলো গিয়ে মনোযোগ ধরে রাখা, এবং এটা যদি আপনি করতে পারেন দুনিয়ার সব কিছু সম্ভব, দুনিয়ার সব কিছু সম্ভব। আপনার আপনার বাস্তবতা এই জন্যই হচ্ছে না কিন্তু, কারণ আপনি যেই জিনিসটা চাচ্ছেন সেটার দিকে আপনি মনোযোগ দিতে পারেন না। এই একটা মেসেজ আসলো, এই একটা নোটিফিকেশান আসলো, এই কেউ ডাক দিল, এই কেউ চা দিয়ে গেল, এই কেউ এটা হলো, এই কেউ ওইটা হলো, মনোযোগ যে দিবেন কোত্থেকে দিবেন? না, আল্লাহ রাসুল হেরা গুহায় এমনি যায় নাই, আর এত্তে ক্যাফে আমরা এমনি বসি না। এই এত্তে ক্যাফে একটা মনোযোগ মনোযোগ ভালো করার একটা অন্যতম একটা জায়গা হলো এই এত্তে ক্যাফ। এবার বলি মনোযোগ কীভাবে দিতে হয়। একটাই সূত্র আছে, আমি ভুলে গিয়েছি এটা প্রিন্ট করতে। হার্ভার্ড বিজনেস রিভিউ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পুরো পৃথিবীতে যত গবেষণাকর্ম আছে তার মধ্যে 1 নম্বর হলো এটা, হার্ভার্ড বিজনেস রিভিউ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়, প্রত্যেক 3 মাসে একটা করে ম্যাগাজিন প্রকাশিত হয়। ওদের 6টা বই প্রকাশিত হয়েছিল, সেটা ছিল আবেগের বুদ্ধিমত্তা, এটাকে বলা হয় ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স, এটা নিয়ে পুরো পৃথিবীতে এখন অনেক ধরম মহরম চলতেছে। ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে 6টা বই ওরা লিখেছে, ওদের বইগুলো গবেষণা, ওদের বই মানে একজন মানুষ লিখেছে এরকম না, শত শত গবেষণাগুলো থেকে যেগুলো কাজে দেয় সেগুলোকে একসাথে করে ওরা বই আকারে বিক্রি করে। ওই 6টা বই আমি কিনেছি। 7 নম্বর একটা বই লিখেছে যেটা আমি এখনও জোগাড় করতে পারিনি, এটা আমি জোগাড় করব। আমি আজকে আপনাদেরকে আমি ভুলে গিয়েছি, নাহলে আমি অ্যাটলিস্ট প্রথম যে প্রচ্ছদটা প্রিন্ট ছাপিয়ে আপনাদেরকে দেখাতাম। সেই বইটার নাম হলো ফোকাস, FO। হ্যাঁ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে। 7 নম্বর ওদের ইমোশনাল ইন্টেলিজেন্স, তার মানে হলো গিয়ে আবেগের বুদ্ধিমত্তার উপরে একটা সিরিজ, একটা পর্ব আছে, তার মধ্যে 6টা বই প্রথমে এরা একসাথে করেছিল, 6টা আমার কাছে আছে। 7 নম্বর যেটা একদম কয়েকদিন আগে বের হয়েছে সেটার নাম হলো, বইটার নাম ফোকাস, বাংলাতে যেটাকে বলা হয় মনোযোগ, বইটার নামই এটা। ছোট্ট একটা বই, 50 থেকে 60 পৃষ্ঠা হবে। ওই বইটা আমার পড়তে হবে, এটা আমার তালিকার মধ্যে আছে, অনেকগুলো বই এখনও পড়া শেষ হয় নাই, এটা আমার তালিকার মধ্যে আছে। তো যাই হোক, আমি এখানে ওরা কী করছে, এই যে ফোকাস নিয়ে অনেক কথা বললো যে কীভাবে ফোকাস নষ্ট হয়, কেন কী করতে হবে। তো এখন আপনাদেরকে একটা টেকনিক শিখাই যেটা আমার মনে হয় না, মানে আপনি চেষ্টা করে দেখতে পারেন, 100 জনের 1000 জন ঠিক মতো পারে সেটা, এবং যার কারণেই পৃথিবীতে মাত্র 1 ভাগ মানুষ সারা পৃথিবী নিয়ন্ত্রণ করে, কারণ ওই 1 ভাগ মানুষ এই জিনিসটা পারে, বাকি 99 ভাগ মানুষ পারে না। আমারও ঠিক মতো হয় না, আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু অনেক ভালো হয়েছে আগে থেকে, বাট এখনও আমি যেই লেভেলে চাই সেই লেভেলে হয় না, এই জন্য আমার অনেক বাস্তবতা হয় অনেকগুলো হয় না। আমি এটা যারা মনে করেন যে ওই যে হিন্দু মুনি ঋষি থেকে শুরু করে তারপরে এই কী বলে বৌদ্ধ ধর্মের যারা আশ্রমে থাকে যারা মঙ্ক বলে এরকম সব ধরনের মানুষকেই কাছ থেকে এই জিনিসটা শিখেছি সব, আবার যারা বিজ্ঞানী যারা আমেরিকাতে পশ্চিমা যারা আছে ওদের কাছে জিজ্ঞেস করেছি, সবার কাছে জিজ্ঞেস করেছি এই জিনিসটা।
সবাই যা বলেছে তা সব জায়গায় একটা জায়গাতেই এসে ঠেকে, যে কিভাবে ফোকাস ঠিক রাখতে হয়। এবং কথাটা এতই সহজ, আপনি বললে হাসবেন কিন্তু পারবেন না করতে। বললে বলে বলে যে ও এইটা পারবেন না করতে, এটা সেটা হলো, আমি আবার বলতেছি এখন মনোযোগ সহকারে শুনেন, ফোকাস ঠিক রাখার পৃথিবীতে একটাই সূত্র আছে, সেটা হলো গিয়ে কোনো দিন একসাথে দুইটা কাজ করতে পারবেন না। যদি একসাথে দুইটা কাজ করেন তাহলে আপনার জীবনেও কোনো দিন ফোকাস আসবে না। সহজ সোজা না? খুবই সোজা, এখন মনে খুবই সোজা না? এটা মানে যে এর থেকে সহজ আর কী হতে পারে? পৃথিবীতে ফোকাস ঠিক রাখার একটাই সূত্র, আমি যত মানুষকে জিজ্ঞেস করেছি আমাকে একই উত্তর ঘুরে ফিরে এত গল্প টল্প করে কথা হলো একই, একসাথে যদি আপনি একের অধিক কাজ করেন তাহলে আপনার ফোকাস নষ্ট হয়ে যাবে। তার মানে এখন আপনাদেরকে ফোকাস দেখেন, আমাদের ফোকাসের অবস্থা দেখাই। মনে করেন যে আপনি এক গ্লাসে মনে করেন পানি খাচ্ছেন, আরেক গ্লাস আরেক জায়গায় আপনার ফোন হলো গিয়ে কানে, পানি তো খাচ্ছেন, এক চুমুক পানি দেওয়া, এই এই ওদিকে যাও ওদিকে যাও এদিকে, ও না না আপনারা বলি নাই আপনারা বলি নাই, আপনি 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 একটু একটু হোল্ড করেন একটু হোল্ড করেন, এই এই ওদিকে যাও, আবার এক গ্লাস পানি খাচ্ছেন, এই তুমি উপর থেকে কী করতেছো কী করতেছো, মইটা পড়ে যাবে তো পড়ে যাবে পড়ে যাবে। একদিকে আপনার পানির গ্লাস, আর দিয়ে কানে হলো ফোন, সামনে এরে দুইবার বলতেছেন বলে একটু হোল্ড করেন, এই এই তুমি ওদিকে যাও, এই এই পরে আসো পরে আসো, আবার 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 কথা বলছেন। একসাথে মানুষ দুইটা তো না সাত আটটা কাজ করার চেষ্টা করে এবং মনে করে কি আমি খুব সুপারম্যান, মনে করে আমি খুব সুপারম্যান। বিজ্ঞানীরা গবেষণা করেছে আমাদের কগনিটিভ সিস্টেম নিয়ে, ব্রেনের মধ্যে যেই যেই জিনিসটা দিয়ে ফোকাস হয় সেটা নিয়ে। তারা 100টা গবেষণার মধ্যে 99টা গবেষণা এটা হয়েছে, যদি আপনি একসাথে 4-5টা কাজ করেন ভবিষ্যতে আপনার মস্তিষ্ক আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাবে, আপনি তখন ঠিক মতো কোনো কাজ করতে পারবেন না। এবং রিসেন্টলি গত 2 বছর আগে একটা গবেষণা হয়েছে, এটাও আমেরিকার একটা বিশ্ববিদ্যালয় থেকে, সেটা বলেছে আপনি যদি সারা দিনে 2 ঘন্টার বেশি ইন্টারনেট ব্যবহার করেন তাহলে বাস্তবে কাজ করার ক্ষমতা আপনার কমতে থাকবে। এগুলি গবেষণা, বিশেষ করে ফেসবুকের ওপরে এই গবেষণাটা হয়েছে, যে আপনি যদি এই যে সামাজিক মাধ্যম হাবি জাবি ইউটিউব সব মিলিয়ে যদি দিনে, ওরা অনেকের উপরে গবেষণা করে দেখেছে যাদেরই 2 ঘন্টার বেশি তারা এই যে ইন্টারনেট, তার মানে অবাস্তব যে দুনিয়া ভার্চুয়াল আমরা যে দুনিয়া বলি, যদি সেখানে আপনি 2 ঘন্টার বেশি একদিনে যদি এটার পিছনে আপনি লেগে থাকেন, একদিকে ইউটিউব খুলে রাখছেন, একদিকে ফেসবুক, একদিকে হোয়াটসঅ্যাপ, একদিকে এটা একদিকে ওইটা এটা, আপনি আস্তে আস্তে ধীরে ধীরে বাস্তবে কোনো কাজ করতে গেলে দেখবেন আপনার অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে, দেখবেন দেখবেন এটা হয় না ওইটা হয় না। মনে করেন যে এত সুন্দর করে সব কিছু করার চিন্তা করতেছেন, তারপরেও দেখবেন যে বাস্তবে গিয়ে কোনো না কোনো একটা ভেজাল হয়, কোনো না কোনো একটা ভেজাল হয়। এগুলি সব গবেষণা থেকে আসছে, এগুলোকে বলা হয় আমাদের কগনিটিভ মাইন্ডের উপরে যে গবেষণা হয়েছে, এবং সমস্ত বিজ্ঞানীরা একমত যে মানুষের যে কাজ যখন করবে তখন ওইটাতে ফোকাস করা উচিত, ওইটাতে ফোকাস করা উচিত। এবং কাজ কীভাবে করবে, দুইটা কাজ যখন করবেন একটা শেষ করে আরেকটাতে যাবেন তাহলে কোনো সমস্যা নেই, দুইটা একসাথে করবেন না। একটা পানিটা খাওয়া শেষ করেন ভাই, পানিটা খাওয়া শেষ করেন, শূন্য অনুযায়ী খান, বসেন, ডান হাতে নেন, 2-3টা ঢোকে পানিটা খাওয়া শেষ করেন, শেষ করার পরে ফোনে কথা বলেন, ফোনে কথাটা শেষ করেন, শেষ করে তারপর ওই যে কাকে জানি কি নির্দেশে একটার পর একটা একটার পর একটা, আমাদের আমাদের যে মস্তিষ্ক আল্লাহ তাআলা এইভাবে তৈরি করেছে, একসাথে 15টা কাজ করার জন্য আমাদের মস্তিষ্ক তৈরি হয়নি। সো এই হলো গিয়ে বিষয়, এখন আপনারা বুঝবেন যে কেন আপনারা অনেক কিছু চান কেন হয় না, কারণ এই ফোকাসের কারণে আপনার অধিকাংশ মানুষের এটা নাই। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিজেদের ছাত্রছাত্রীকে শিখাবেন, নিজেরা প্র্যাকটিস করবেন, নিজেদের সন্তানকে শিখাবেন, যে দেখবেন যে কেউ 3-4টা কাজ একসাথে করতে পারে এটা কোনো ভালো জিনিস না, এটা আপনার মস্তিষ্ককে আরও খারাপ করে ফেলবে। আপনারা অবশ্যই একটা কাজ, যখন ভাত খাবেন মনোযোগের সহিত ভাত খাবেন, তাহলে তো মজাই পাবেন না, কী খাইছেন বুঝতে পারবেন না, মাঝে মাঝে দেখা গেছে ফোন করতে করতে খাচ্ছে, সে যে কী খাইলো সে নিজেও বুঝলো না কিছু, সে কোনো মজাই পেল না। অথচ আপনি চুপ করে বসে আপনি যদি বলে যে চব্বিশ বার মনে করেন আপনি চাবাবেন, এক একটা লোকমা মানে 2টা মত আছে, একটা হলো বৈজ্ঞানিকদের মত 24 বার চাবাবেন বা 40 বার চাবাবেন, এতে করে যাদের হজমের সমস্যা আছে এটার মূলত একটা কারণ হলো আপনারা কথা বলতে বলতে এত দ্রুত খান, ঠিক মতো না চাবানোর কারণে খাবারের যে উপাদানগুলো অনেক বড় বড় হিসেবে পেটে যায় এবং হজম করতে খুব কষ্ট হয়। আপনাদেরকে চাবানো উচিত ছিল কমপক্ষে 24 বার, এক গাল খাবার মোটামুটি ধরেন এক লোকমা খাবার, দুই দাঁত দুই পাশ দিয়ে 24 বার যদি আপনি চাবিয়ে অথবা 40 বার চাবিয়ে যদি আপনি খান আপনার কোষ্ঠকাঠিন্য অর্ধেকখানি ভালো হয়ে যাবে, কারণ আপনার লালা এটার সাথে মিশবে, লালার মধ্যে অ্যাসিড আছে, এটা গিয়ে খুব সহজে হজম হয়ে যাবে। অর্থাৎ দেখা গেছে যে
একদিক দিয়ে কথা বলতেছে, একদিক দিয়ে সাথে মিটিং করতেছে, আর চামিচ দিয়ে এভাবে খেয়ে ফেললো, সে নিজেও বুঝলো না সে কি খাইলো, ঠিক মতো চাবাইলো চাবাইলো না। এরপরে মনে করেন যে একটু পর থেকে পেটের মধ্যে খালি ঢেকুর দিতে থাকে, আর মনে করেন যে বাতাস বেরোতে থাকে উপর নিচ সব সব দিক থেকে, কি একটা মুসিবত। সো এটার একটা অন্যতম কারণ হলো গিয়ে আপনি খাবার চাবান না ঠিক মতো, খাবার যদি চাবান তাহলে সহজ হয়ে যাবে। আচ্ছা, এই হলো গিয়ে ফোকাসের বিষয়। এবং এই আমার আমার ব্যক্তিগত জীবনে যে কয়েকটা কাজ ঠিক মতো না হয় না, এটার একটা কাজ, এটার একমাত্র কাজ হলো ফোকাস। আমি ফোকাস ধরে রাখতে অনেক কষ্ট, এটা সবারই হয়। এখন আমি একটা জিনিস নিয়ে বসে আধা ঘন্টা সব কিছু বাদ দিয়ে মানে ওইটার পিছনে লেগে থাকবো, এটা খুব কষ্ট। পৃথিবীতে এই মুহূর্তে পদার্থবিজ্ঞানী যারা আছে, বা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ যে পদার্থবিজ্ঞানী কয়েকদিন আগে ছিল, উনি মারা গেছে, ওনার নাম হলো স্টিফেন হকিংস, সবাই চিনেন ওনাকে হয়তো। উনি এই থিওরি আবিষ্কার করেছে যেটাকে বলা হয় থিওরি অফ বিগ ব্যাং। তার মানে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন যে একটা অনেক বড় ধামাকা হয়েছিল, এইটা এই বিজ্ঞানীর পিএইচডি থিসিস থেকে পাওয়া গিয়েছে। তো উনি মারা গিয়েছে কিছুদিন আগে। তো ওনার পরে দ্বিতীয় যে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী ছিল, উনি আমেরিকার নাগরিক কিন্তু ওনার উনি জন্মেছিলেন জাপানে, ওনার নাম হলো মিশাও কাকু, জাপানি নাম, দেখতেও জাপানিদের মতো। তো ওই 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 যে ভদ্রলোক, ওনাকে একটা ইন্টারভিউতে ওনাকে জিজ্ঞেস করেছিল যে ওনার মেয়ে হলো গিয়ে মস্তিষ্ক বিজ্ঞানী, উনি হলো গিয়ে পদার্থবিজ্ঞানী, ওনার মেয়ে হলো মস্তিষ্ক বিজ্ঞানী। উনি বলেছে যে আপনার মেয়েকে আপনি কি শিখিয়েছেন বা কীভাবে করে তাকে পড়িয়েছেন যে সে এত ভালো একজন বিজ্ঞানীতে পরিণত হলো। উনি হেসে দিছে, বলে যে আমি এত কিছু তাকে বলি নাই, একটা জিনিসই বলছি। তো উনি অনেক মজা করে বলেছে, সেটা হলো গিয়ে সে একটা জিনিস কি, সেটা হলো এটাকে বলা হয় ইংরেজিতে বলেছে হলো গিয়ে বাট পাওয়ার, বাংলাতে বলা হয় যে নিতম্বের শক্তি। নিতম্ব তো বুঝেন না, আমি অন্য শব্দ ব্যবহার করলাম না, ঠিক আছে। তো এটা দিয়ে উনি বুঝাতে চেয়েছে যে আমার মেয়েকে আমি একটা জিনিস শিখিয়েছি, যদি একটা সমস্যা নিয়ে চেয়ারে যদি নিতম্ব লাগা, ওই সমস্যা সমাধান না করে ওই নিতম্ব চেয়ার থেকে আলাদা করবে না। সে বলেছে আমি একটা জিনিস শিখিয়েছি তাকে, বাকি এমন কিছু না, সে যা যেভাবে করে করেছে। সো এই এইটা বলতে সে ওই ফোকাসটাই বুঝিয়েছে যে আপনি একটা সমস্যা নিয়ে বসলেন, মনে করেন যে কোনো একটা সমস্যা, সেটা আপনার ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, ব্যবসা বাণিজ্যের হোক, মাদ্রাসার হোক, একটা সমস্যা আপনার কাছে এসেছে, সেই সমস্যাটা নিয়ে আপনি চেয়ার টেবিলে বসেছেন এটার একটা সমাধান বের করার। যদি এর মাঝখানে যদি আপনি উঠে যান, যদি এটা সমস্যার সমাধান না করে একটা পর্যায়ে আসে না এসে যদি আপনি উঠে যান, তার মানে এটা বিশাল একটা সমস্যা। এইটাই সবচেয়ে বড় সমস্যা আসলে, সব সমস্যার এটা সবচেয়ে বড় সমস্যা। তো ওই বিজ্ঞানী তার মেয়েকে এটাই বলতো যে খবরদার খবরদার, তুমি যদি একটা অঙ্ক নিয়ে বসো, একটা ইংরেজি নিয়ে বসো, কোনো একটা বিজ্ঞানের কোনো বিষয় নিয়ে বসো যেটা তোমাকে বিরক্ত করতেছে, তোমার ঘাম বের হোক, রক্ত বের হোক, ক্ষুধা লাগুক, অস্বস্তি হোক, যাই হোক, যতক্ষণ পর্যন্ত তুমি এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে না যাবা যেখানে গিয়ে তুমি স্বস্তি পাচ্ছ যে না আমি মোটামুটি যতটুকু আমি চাচ্ছিলাম এই পর্যায়ে আমি সমস্যাটা সমাধান করছি, একদিনে তো সব হয় না, তুমি আমি আজকে 24 ঘন্টা যা যা হওয়ার কথা ছিল হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার চেয়ারে যে তোমার নিতম্ব যে লাগালা ওইখান থেকে তুমি এটাকে আলাদা করবে না। এইটা এই একই কথা, সেটা হলো গিয়ে এই ফোকাস। তার মানে হলো গিয়ে আপনি কোনো একটা বিষয়ে যদি মনোযোগের সহিত যদি এটার পিছনে লেগে থাকতে পারেন তাহলে অনেক বড় বড় জিনিস অনেক স্বল্প সময়ে হয়। হ্যাঁ, ইমাম বুখারি যে এই যে 6টা এই বুখারি শরীফ লিখেছে না, এটা আজকালকার কারো 600 বছরেও হবে না। উনি লিখেছে 60 বছরে, মানে মাত্র 63 বছর বয়স, 60 বছরে উনি মারা গেছে। মানে চিন্তা করেন, উনি যেই কয় বছরে বুখারি শরীফ লিখেছে, আজকে যদি কাউকে 6000 বছরও সময় দেয় আমার মনে হয় না সেটা তার পক্ষে সম্ভব। কারণ এই যা বলে না সময়ে বারাকা, সময়ের যে বারাকা যদি আল্লাহর কাছ থেকে নিতে হয় এটার পূর্ব শর্ত হলো ফোকাস। আল্লাহর কাছ থেকে যদি সময়ের বারাকা পেতে হয় তার পূর্ব শর্ত হলো মনোযোগ। আপনি যদি মনোযোগ না দেন আপনার সময়ের বারাকা কোনো দিন হবে না। করে দেখান, আপনাকে চ্যালেঞ্জ রইল আমার, যে আপনি শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার আমার সময়ে বারাকা দাও, আমি যদি 2 দিনে 10 দিনের কাজ করতে পারি। যদি আপনি ফোকাস ঠিক না রাখেন আপনি দেখেন নিজের হয় কি না, চ্যালেঞ্জ করে বললাম কোনো দিনও হবে না। এটা আপনি 100 বার দোয়া করতে পারেন, কারণ এই দোয়ার পূর্ব শর্ত, আপনি যদি মনোযোগ না দেন আপনার সময়ে কোনো দিন বারাকা আসবে না। সো এইটা হলো গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তো এইটার যেটা আপনাদেরকে বললাম, আমি আবারও বলি, বারবার আপনাদেরকে এটা অনুরোধ করি, আপনারা এই যে একসাথে 3-4টা কাজ করার যে বদ অভ্যাস, এটা সু অভ্যাস না, এটাকে বদ অভ্যাস, এখান থেকে বের হন একটার পর একটা। এটাকে বলা হয় প্রায়োরিটাইজেশন। আপনি সবচেয়ে বড় কাজটা সবার সকালে রাখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা 10টার দিকে রাখেন, ওইটা সেরে সেরে আস্তে 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 নিয়ে আসেন, কিন্তু একসাথে 3-4টা জিনিস করেন না, এতে করে কখনো কাজ ঠিক মতো হয় না। এই জন্য বলবেন যে কী ব্যাপার এত কিছু,
মানে মনে হবে যে এক জায়গায় আপনি থেমে গেলেন কেন জানি, অনেক কিছুই হচ্ছে কিন্তু কোনো দিকে যাচ্ছেন না, জীবন কোনো দিকে আগাচ্ছে না সামনে। মূল কারণটা হলো এইখানে, কারণ আপনি অনেক কিছু একসাথে করতে চান এবং মনে হয় যে অনেক কিছু একসাথে করলে বোধ হয় আপনি একটা সুপার হিরোতে পরিণত হবেন, বরং হবে উল্টা, পুরো উল্টা হবে, দেখবেন আপনার কোনো কাজই ঠিক মতো হচ্ছে না। আচ্ছা এইটা মনে রাখবেন, সো যতগুলো আমরা 6টা যেই ধাপ বললাম বাস্তবতা, যে কোনো বাস্তবতা তৈরির, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফোকাস। ফোকাস মনোযোগ যদি না থাকে তাহলে মুশকিল। আচ্ছা আরেকটা জিনিস বলি যেটা বাস্তবতার ক্ষেত্রে অন্তরায়, যেই যেই কারণে আপনারা যা চান তা হয় না, সেটা হলো গিয়ে এটাকে ইংরেজিতে বলা হয় মাঙ্কি মাইন্ড, তার মানে বাংলা করলে হবে বানরের মন বা বানরের মাইন্ড। তার মানে হলো গিয়ে মাঙ্কি মাইন্ডের মানে কি, তার মানে হলো গিয়ে আপনার আপনার চিন্তাগুলো বিশৃঙ্খলভাবে এদিক সেদিকে ঘুরতে থাকে। যদি এরকম হয় তাহলে আপনার বাস্তবতা তৈরিতে, কোনো কিছু বাস্তবে আনতে অনেক কষ্ট হবে। তার মানে আপনার চিন্তার কোনো ধরন নাই, কোনো পদ্ধতি নাই, কোনো স্ট্রাকচার নাই। আপনি এই মুহূর্তে একটা চিন্তা করেন, আবার 2 সেকেন্ডে আপনার চিন্তা ওদিকে চলে যায়। আবার মনে করেন এই যে আপনারা যে এখানে আমার সামনে যে 1-1.5 ঘন্টা বসে থাকেন, আপনাদের অনেক কষ্ট হয়, অনেকের অনেক কষ্ট হয়। দেখবেন যে মনে করেন যে শরীরে কেমন জানি লাগে, মনে হয় একটু উঠে যদি ফোনটা একটু নিতাম, এই একটু যদি ওরে গিয়ে একটু ডাক দিতাম, অনেক কষ্ট হয় কিন্তু মনোযোগ দিতে। অনেকে মনোযোগ দিতেও পারেন না, দেখবেন যে 5 মিনিট পরে আবার এদিকে একটু নিঃশ্বাস ছাড়তে হয়, ভালো লাগে না কিন্তু একসাথে একদম বসে থাকতে। এই যে আপনারা বসে আছেন, অনেক কষ্ট করে বসে আছেন, আমি জানি আপনাদের অনেকে কষ্ট হচ্ছে, মানে শরীরটা কেমন জানি বলে না ম্যাজম্যাজ করে বাংলা ভাষায় বলে, বসে থাকতে মন চাইছে না, মনে হয় এই উইটা যদি একটু ফ্রিজ খুলে একটু ঠান্ডা পানি খেয়ে আসতাম, খালি ফ্রিজ খুলতে মনে চায়। পরীক্ষার সময় না দেখবেন যে পরীক্ষা যখনই ধরে যে অনেক কিছু পড়তে পড়ার প্রয়োজন পড়ে, এক জায়গায় বসে অনেক কিছু করতে মন চায়, সর্বপ্রথম যেটা আসে কি জানে, খালি ফ্রিজটা খুলতে মনে চায়, গিয়ে খালি ফ্রিজ খুলে একটু পানি একটু এইটা একটু ওইটা, হ্যাঁ এগুলি করতে মনে চায়। কারণ কি, আমরা মনোযোগ না করে অভ্যাসে পরিণত হয়েছে, মানে মনোযোগ নষ্ট হবে এটাই আমাদের অভ্যাস। যেহেতু আমরা এতগুলো কাজ একসাথে করে অভ্যস্ত, একটা কাজে যখন আপনি মনোযোগ দেন তখন আপনার শরীর অস্থির হয়ে যায়, কী ব্যাপার, তুমি তো এরকম করতে না, তুমি তো একসাথে 5-7টা কাজ করতে, তুমি আবার এখন সব কিছু বাদ দিয়ে এক জায়গায় মনোযোগ দিতেছো কেন? তখন আপনার শরীরটা সম্পূর্ণরূপে আপনাকে ধাক্কা দিবে যাতে 4-5টা কাজ আপনি করেন, কারণ এটাই আপনার অভ্যাস। এটা থেকে বিরত থাকেন ভাই, তাহলে মানে দুনিয়া পুরাটাই হারাবেন যদি মনোযোগ ঠিক না থাকে। আচ্ছা এরপরে যেটা বলতেছিলাম মাঙ্কি মাইন্ড, তারপর হলো গিয়ে বানরের মন, হলো গিয়ে দেখবেন হলো গিয়ে সবসময় লাফাতে থাকে, আপনার চিন্তাগুলো এরকমই হয়। যদি আপনার চিন্তা এরকম হয় যে 5 মিনিট আগে একদিন চিন্তা করতেছিলেন, ওইটা শেষ না করে আপনি আবার অন্য একটা চিন্তায় চলে যাচ্ছেন, আবার ওইটা শেষ না করে অন্য একটা চিন্তায় চলে যাচ্ছেন, আপনি যদি চিন্তাগুলো যদি এরকম লাফালাফি করে তাহলে এটা বাস্তবতা তৈরির অনেক বড় একটা অন্তরায়। এখন বলতেছি, প্রথমে বললাম বাস্তবতা তৈরির 6টা ধাপ, এখন বলছি কী কীতে সমস্যা হতে পারে। 1 নম্বর হলো যদি মনোযোগ ধরে না রাখেন তাহলে হবে না। দ্বিতীয়ত হলো আপনার সুশৃঙ্খল চিন্তা পদ্ধতি থাকতে হবে, তার মানে আপনি বসবেন যে আমার কী দরকার, আমি কালকে আমার একটা অমুক প্রকল্প হবে বা আমার একটা কর্মসূচি আছে 12টা বাজে, যেটা আমি করি, তাহলে আমি কী করি, আধা ঘন্টা বসে আমি সুশৃঙ্খলভাবে এটাকে চিন্তা করি। কেমনে করে করবেন সেটা, ইউটিউবে যেরকম ভিডিও দেখেন, আপনি চোখ বন্ধ করে আপনার কল্পনা জগতে এরকম একটা ভিডিও তৈরি করবেন। ধরেন আপনি কালকে সারাদিন যা যা করার আপনার পরিকল্পনা আছে, আপনি চোখ বন্ধ করে ওইটার একটা ভিডিও তৈরি করবেন। আচ্ছা আমি দেখতে পাচ্ছি, আচ্ছা আমি অমুক ইমাম সাহেবের কাছে গেলাম, ওনার সাথে আমি একটা মিটিং ছিল, মিটিংটা শেষ করলাম, মিটিংটা শেষ করে ওখান থেকে বের হলাম, ওখানে বাজারে যাওয়ার কথা, কারণ আম্মা আমাকে মাস্ক কিনতে গেছে, আমি গেলাম, আপনি যার কাছে মাস্ক কিনেন তাকে দেখবেন চেহারা সামনে চলে আসলো, আপনি এদিকে তাকালেন বড় একটা মাছ দেখছেন, আচ্ছা রুই মাছ দাম দর করতেছেন, এটা 120 টাকা না 150 টাকা দাম দর হলো, ওটা নিয়ে চলে আসলেন, পুরো জিনিসটা আপনি কী করবেন একদম পরিষ্কার ইউটিউবের ভিডিওর মতো দেখবেন, সুশৃঙ্খলভাবে চিন্তা করবেন, দেখবেন পরের দিনের কাজগুলো কত সহজ হয়। কিন্তু আমাদের এই জিনিসটা আমরা পারি না, সব মানুষের মধ্যে কী কাজ করে, বানরের চিন্তার মতো কাজ করে, খালি লাফায়, নামাজের মধ্যেও লাফায়, অন্য সময় তো লাফায়, নামাজের মধ্যে বেশি লাফায়, নামাজের মধ্যে আরও বেশি লাফায়। হ্যাঁ এটা হলো গিয়ে যেটাকে আমরা বলি বেখেয়ালি, আমি খেয়াল করি না, এটা ওই মনোযোগের সাথে সম্পর্কিত। আপনি যদি ভালো করে চিন্তা করেন একই জিনিস, তাহলে আপনার চিন্তাটাকে এক জায়গায় ধরে রাখতে পারবে না। তখন কীভাবে করবেন, এটার সমাধান কী? এটার সমাধান হলো গিয়ে খুব সহজ, যে আপনি একটা চিন্তা যখন করতেছেন, আপনার মনোযোগ যখন সরে যাবে আপনি ওখানে ফেরত নিয়ে আসবেন। কেমনে? এটা সবচেয়ে সোজা পদ্ধতি যেটা আমি করি সেটা হলো, আপনি
এক দুই মিনিট চোখ বন্ধ করে আপনার নিঃশ্বাসের দিকে মনোযোগ দিবেন, শ্বাস ছাড়তেছেন নিতেছেন, যেটা আমরা করেছিলাম। যখনই অন্য কোনো চিন্তা আসবে আবার সরায় নিঃশ্বাসের দিকে নিয়ে আসবেন, যখনই অন্য দিকে চলে যাবে এই তোমার তো ওই কাজ আছে আবারই এখানে সরায় নিয়ে আসবেন, যখনই আপনার নির্দিষ্ট যখন চিন্তা করতেছেন সেখান থেকে যদি চিন্তাটা অন্যদিকে চলে যায় আবার একে ওখানে নিয়ে আসবেন, আবার গুনবেন এক দুই যাচ্ছে আসে যাচ্ছে, এরকম করতে করতে দেখবেন যে হঠাৎ করে আপনার 2 বছর আগের কোনো একটা ঘটনা মনে পড়ে গেছে, তার মানে আপনার মনটা কি হলো লাভ দিয়ে বানানোর মতো অন্যদিকে চলে গেল, আবার জোর করে তাকে নিঃশ্বাসের দিকে নিয়ে আসবেন, এই দেখো নিঃশ্বাস গুনো, এই যে বের হচ্ছে, এই যে ঢুকছে, এই যে বের হচ্ছে। যদি এগুলো করতে পারেন, যদি মনটাই স্থির থাকে, ফোকাস থাকে, সবই সম্ভব। আমি যেগুলোতে ফোকাস করতে পারি আমার প্রত্যেকটা কাজ হয়, যেখানে ফোকাস করতে পারি না ওই জায়গাগুলোর কাজই হয় না। আচ্ছা, আর আরেকটা জিনিস বলি, সেটা বলে আজকে শেষ করবো ইনশাল্লাহ, সময় শেষ ইয়ে বলবো, সেটা হলো যে আমাদের বাস্তবতাতে আরও একটা সমস্যা হয়, সেটা হলো গিয়ে আমরা অতিমাত্রায় অনুসরণ করতে পছন্দ করি, অনুসরণ অনুকরণ অনুসরণ না অনুকরণ, এটাও বানরের একটা বৈশিষ্ট্য যে সে কপি করে, দেখবেন আপনি যা করবেন তাই করবে, এটা একটা মুশকিল। আজকে সব পোস্ট দেখি ফেসবুকে সব কপি লেখা থাকে, সংগৃহীত কালেক্টেড। আরে আশ্চর্যের ব্যাপার ভাই, আমি একদিন পড়তেছি একজনের ফেসবুকে, তো ওনাকে আমি চিনি তো জানি উনি কীরকম, তো পোস্টটা পড়তেছি, পোস্টের প্রথম এক মনে করেন একটা প্যারা একটা প্যারাগ্রাফ একটা অংশ পড়ে আমি অবাক হয়ে গেলাম যে এই মানুষ এই ধরনের লেখা কীভাবে লিখে, কারণ আমি তাকে চিনি, তার পক্ষে এরকম লেখা লেখা সম্ভব না। তো লেখাটা এতই সুন্দর, আমি খুব মজা পাচ্ছিলাম, আমি পড়তেছি পড়তেছি পড়তেছি, সবার শেষে গিয়ে দেখি কি লেখা হলো কালেক্টেড সংগৃহীত। তো আশ্চর্য ব্যাপার, হ্যাঁ আমাদের আমাদের মস্তিষ্কে মস্তিষ্ক না তখন উর্বর হয় যখন আমরা অরিজিনাল কাজ করি। পৃথিবীতে যারা বিজ্ঞানী আছে বড় বড়, যারা আবিষ্কারক আছে, তাদের মস্তিষ্ক এত ভালো চলার অন্যতম একটা কারণ হলো গিয়ে তারা মানুষকে অনুকরণ করতে পছন্দ করে না। অনুসরণ এক জিনিস, আমরা আল্লাহ রাসূলকে অনুসরণ করব, সেটা হলো যে তার ধারণাগুলো কনসেপ্টগুলো, অনুকরণ হলো ইমিটেশন, তার মানে যে বলে যে স্বর্ণের ইমিটেশন মানে একদম হুবহু, মানে আপনি পড়বেন বুঝবেন জ্ঞান নেবেন 100 জনের বই পড়বেন, তারপরে আপনি নিজের মতো অরিজিনাল একটা জিনিস লিখবেন, হতে পারে সেটা আপনি কারো কারো 2-4টা কথা আপনি সেখানে কোটেশনের মধ্যে, যেটা আমরা বলি কোটেশনের মধ্যে আপনি সেটা লিখতে পারেন যে অমুক স্কলার এটা বলেছে অমুক স্কলার এটা বলেছে, কিন্তু হুবহু যদি পুরোটা কপি করে দেন দিতে পারেন, এটা তো আর ফি অনুযায়ী তো আর হারাম বলার কোনো সুযোগ নাই, কিন্তু এটা আপনার মস্তিষ্ককে আস্তে 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 কী করবে অকার্যকর করে ফেলবে, কারণ আপনার মস্তিষ্ক তখনই শানিত হয় যখন আপনি অরিজিনাল কাজ করেন, কারণ অরিজিনাল কাজ করতে গেলে আপনাকে অনেক বেশি পরিমাণ মাথা খাটাইতে হয়, আর সংগৃহীত করতে হলে কী করতে হয়, দেখছেন পড়ছেন ভালো লাগছে একটা ক্লিক করে কপি করতে হয় আরেকটা ক্লিক করে পেস্ট করতে হয়, বাস শেষ। তো এই যদি একটা ক্লিকে কপি আর একটা ক্লিকে পেস্ট, এইখান থেকে আপনার মস্তিষ্ক কী শিখলো, একটা অনেক বড় একটা কাজ অনেক সহজে কেমনে করে ফেলতে হয়। কিন্তু যদি অরিজিনালি যদি এই লেখাটা আপনি লিখতে যান, আপনার কি মনে হয় এটা এত সহজে হতো? তাহলে আপনি আপনার মস্তিষ্ককে আসলে কী শিখাইলেন, কী শিখাইলেন আসলে? তাহলে এই যে জিনিসগুলো আমরা আমাদের করে করে আমাদেরকে মাথাকে আমরা শিখাই, তখন দেখবেন নিজেকে যদি একটা অরিজিনাল কাজ এরকম আপনাকে একটা অনুশীলনী দেই, তখন দেখেন আপনার কত কষ্ট লাগে। যদি সঙ্গে যদি আপনাদের বলতাম যে আপনি আমাকে খুব সুন্দর সুন্দর 5টা পোস্ট কালেক্ট করে দেন, আধা ঘন্টা লাগবে দেখবেন, কপি করবেন পেস্ট করবেন আমাকে ইমেল করে দিবেন শেষ। যেই না বললাম একটা এমন একটা অনুশীলনী যেখানে কারো কাছ থেকে কিছু নেওয়ার কিছু নেই, আপনাকে এখন মাথা খাটা এটা লিখতে হবে, তখন মনে করেন যে কোমরে দেখবেন যে ব্যথা শুরু হয়, ঠিক আছে? এটার কারণই হলো এটা, কারণ আমরা আমাদের এই আপনি আগের দিনে ইসলামের প্রথমের যুগে 10-20-30-40 খণ্ড না হলে কিতাবই হতো না, কিতাব শুরুই হয় 10 খণ্ড থেকে, মানে আমি বললাম মানে 80-90 খণ্ড 100 খণ্ড কিতাব লিখতো, আল্লাহই জানে কীভাবে সম্ভব, অথচ তখন কম্পিউটার ছিল না ইন্টারনেটও ছিল না কিছু ছিল না, অরিজিনাল একদম অরিজিনাল। আজকে মনে করেন যে 2 খণ্ড বই কেউ লিখে এরকম খুঁজে পাওয়া খুব কঠিন, যে একটা কিতাবের আবার 2টা খণ্ড এটা শুনলেই অবাক হয়ে যায়, অথচ আমরা যে সলফে সালেহীন 20-30 খণ্ড না বই হলো, এটা একটা বই হলো, ওটা একটা কিতাব হলো, যে 20-30 খণ্ড হলো না, শুরুই হয় 10-15 খণ্ড থেকে। তো এটার কারণ ছিল তাদের ব্রেনটা এরকম কেন ছিল, ইমাম আবু হানিফার ব্রেন এরকম কেন কীভাবে ছিল, তারপর ইমাম শাফির ব্রেন এরকম ছিল, কারণ ওরা অস্বাভাবিক অরিজিনাল কাজ করতো। তো প্রত্যেকটা কাজ দেখেন একদম পিওর অরিজিনাল কাজ, প্রত্যেকটা কাজ সবার কাজ আলাদা অরিজিনাল কাজ করতো, গবেষণা করে বসে বসে কষ্ট করে করে মনোযোগ করে করে। এখন আজকে আজকে কী হয়েছে, সব কপি, অমুক জায়গা থেকে কপি,
ছবি তুলে দিয়ে দিলাম একটা, একার কাছে সংগৃহীত এনে দিয়ে দিলাম, একটা বাটনে শেয়ার করলাম, হয়ে গেল। কি যে মজা লাগে না শেয়ার করতে ভাই, মজা লাগে না অনেক? শেয়ার করলে মনে হয় কি যে মনে হয় যে ও যে লোকটা কাজ করতেছে মনে করেন নিজেরও একটা মনে করেন কী জানি মনে হয়, শেয়ার করার কাছে মনে হলো যে আমি অনেক ভালো একটা কাজ করছি। করেন ভাই, শেয়ার করেন, সমস্যা নাই, ভালো কাজ শেয়ার করা যায়। কিন্তু যদি আপনি অরিজিনাল লেখালেখি না করেন, অরিজিনাল বিষয়গুলো নিয়ে যদি আপনি অনুশীলন না করেন, তাহলে কী হবে, এক সময় পরে গিয়ে আপনি নিজে নিজে কোনো কিছু করার ক্ষমতা হারিয়ে ফেলবেন, সব কিছু কপি পেস্ট করতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি সবার শেষে, কপি পেস্ট করা জিনিসের কখনোই ওই রকম মূল্যায়ন হবে না যদি অরিজিনাল কাজের মতো। আপনি যতই কপি পেস্ট করেন, যতই লেখা সুন্দর হোক, যেই না নিচে গিয়ে লিখবে, আপনি বলেন তো আমাকে একটা জিনিস, আপনি একটা মানুষের পোস্ট পড়তে 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 শেষে গিয়ে যখন যেন সংগৃহীত, এই কথাটা দেখলে আপনার কাছে কী মনে হয়? আপনি নিজে বলেন তো, আপনি নিজে বলেন তার সম্পর্কে আপনার কী ধারণা আসে, আমাকে বলার দরকার নেই, আপনি আপনার অন্তরে বলেন তো। মনে করেন একটা বড় মুফতি সাহেব পড়া পড়তেছেন 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 এবং ভাবটা কি যে এই মুফতি সাহেবই লেখাটা লিখছে, এইটা মনে করে পড়তেছেন, কারণ নিচে তো জান নাই। আর মুফতি সাহেব একটা পোস্ট দিল পড়তেছেন পড়তে পড়তেছেন, মানে মুফতি সাহেব অনেক বড় এইভাবে মনের মধ্যে আসতেছে যে আরে অনেক ভালো লাগছে, নিচে গিয়ে লিখলেন কি সংগৃহীত, বলেন তো কেমন লাগে, নিজেকে জিজ্ঞেস করেন তো কেমন লাগে, আমাকে বলার দরকার নেই, আপনারা তো জানেন সেটা। সুতরাং এই একই জিনিস আপনি যখন একটা পোস্ট দেন, আপনার কাছে অনেক ভালো লাগলো, অনেক ভালো একটা কাজ করছে, কিন্তু যে এগুলো পড়বে চিন্তা করেন আপনার সম্পর্কে কী ধারণা হবে। সুতরাং একটা দুইটা দিতে পারেন, আমি দেই না যে তা না, মাঝে মাঝে দেই, আপনি আমার আইডিতে গিয়ে দেখেন খুব কম কালেক্টেড এরকম সংগৃহীত পাবেন, সব অরিজিনাল। আমি যা করি ভিডিও বানাই দিয়ে দিই, আমি যা বাস্তবতা বানাই সেগুলো ওই যে আবদুল্লাহ আছে ওরে দিয়ে ভিডিও করাই, বাস্তবতাকে ভিডিও করি, করে সুন্দর করে এডিট করে দিয়ে দিই, এগুলি সব আমার নিজস্ব কাজ। কোনো দেখবেন ওখানে গিয়ে কারো পোস্ট, কারো ভিডিও, কারো এটা কারো সেটা এরকম নাই, কারণ আমার অরিজিনাল কাজ করতে খুবই পছন্দ, আমি কপি করতে পছন্দ করি না, খুব খারাপ লাগে আমার। কিন্তু তাও করলেন ভালো কথা দুই একটা, কিন্তু এতে যদি আপনার অরিজিনাল কাজ করার ক্ষমতা কমে যায় তাহলে এটা অনেক কষ্টের বিষয়। যাই হোক, আজকে আমাদের এ পর্যন্তই থাকলো। তো আপনাদের যে অনুশীলনীটা আপনারা সেটা করে পাঠাবেন, আবারও বলি পাঠানোর সবচেয়ে সহজ উপায় হলো খাতায় লিখে ছবি দিলে পাঠিয়ে দেবেন, এর থেকে সহজ আর নাই, আমাদের টাইপ করার দরকার নাই, এত কষ্ট করে কিছু করার দরকার নাই, এবং নাম লিখবেন, ডেট লিখবেন যাতে করে বোঝা যায়। কালকে থেকে আপনাদের ডেটাবেস তৈরি করে সবারগুলো এখানে লিখব। তো শেষবারের মতো বললাম, গতকালকের যে অনুশীলনীটা যারা গত ক্লাসে যারা করেন নাই করে পাঠাবেন, ইমেল করে পাঠান, হোয়াটসঅ্যাপ করে পাঠান, যেভাবেই পাঠান কোনো সমস্যা নাই, কাগজে লিখে ছবি তুলে পাঠিয়ে দেবেন, 5 মিনিটের ব্যাপার। তো এই ছিল একটা বিষয়, আপনাদেরকে এই ফোকাসের বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করা, চিন্তা গবেষণা করে তাদাব্বুর করার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম, এবং আপনাদেরকে অনুরোধ করলাম যাতে আপনারা একসাথে 3-4টা কাজ না করেন এবং একসাথে একটা কাজই করেন, এবং সিরিয়াল করেন প্রথম থেকে, যে আজকে সারাদিন আমি এই করবো, একটা শেষ হবে পরেরটাতে যাবেন, একটা শেষ হবে পরেরটাতে যাবেন। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এটাও বিজ্ঞানীরা খুঁজে বের করেছে, আপনি যখন একটা বিষয়ে গভীর মনোযোগের মধ্যে থাকবেন, সেখান থেকে যদি মনোযোগটা নড়ে, আবারও ভালো করে বলি, একটা বই পড়তেছেন 5-6 পেজ পড়ে 7তম পেজে অস্বাভাবিক মনোযোগ চলে আসছে, বইটা অনেক ভালো হওয়ার কারণে হোক, আপনি ওই বিষয়ে আগ্রহের কারণে হোক, যে কোনো কারণে হোক, পড়তে 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 দেখলেন যে খুব ভালো লাগতেছে, খুব মনোযোগের সহিত পড়তেছেন, ওই সময় থেকে কেউ এসে আপনাকে একটা ডাক দিল, মনোযোগটা ওইখান থেকে সরে তার দিকে গেল, দুইটা কথা বলে আবার ফিরত আসলেন, ওই জায়গায় মনোযোগটা আবার আনতে 15 মিনিট সময় লাগে, একদম ব্রেনের মধ্যে মেশিন লাগিয়ে মেপে দেখিয়েছে। আপনার যদি গভীর মনোযোগ থেকে যদি মনোযোগটা সরে, ওই জায়গায় আবার মনোযোগটা ফিরত আনতে ন্যূনতম 15 মিনিট সময় লাগে। আমাদের চিন্তা করেন, আপনার যদি বই পড়ার মধ্যে 5-7 বার করে যদি আপনার মনোযোগ নড়ে, তাহলে আসলে আপনার মনোযোগটা আসতেই লাগবে কতক্ষণ। সুতরাং একবার যদি মনোযোগ ভাঙে, ওইখানে ফিরত আসতে 15 মিনিট সময় লাগে। সুতরাং এই আমি আমার এই অভ্যাস করেছি, যে আপনাদের সাথে কথা বলতেছি, বাইরে কী হইতেছে কেউ আমাকে কিছু ডিস্টার্ব করবে না, যদি ঘরে আগুন না লাগে যায় যা খুশি হোক কেউ এসে ডিস্টার্ব করবে না, একদম নিষেধ, নিষেধ করা, সেটা টোকা পর্যন্ত দিবে না, কারণ জানে আমি একটা কাজ করতেছি মনোযোগের সহিত। এরকম আমার যে এই রুমটা হলো অফিস রুম, যখন আমার স্ত্রী এখানে পড়াশোনা করে, যতক্ষণ পর্যন্ত সে রুম থেকে না বেরোয় আমি কখনো তাকে এসে ডিস্টার্ব করি না, যখন পড়া শেষ হবে রুম থেকে বেরোয় শেষ, নাহলে আমি যখনই সে পড়তেছে মনোযোগের সহিত, আমি যখনই রুমটা জাস্ট খুলবো, এই যে খোলার সময় যে ক্যার 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 করে একটা আওয়াজ হবে, সাথে সাথে তার মনোযোগটা নষ্ট হয়ে যাবে, এবং ওইখানে ফিরত আনতে আবার লাগবে 15 মিনিট। তো যতক্ষণ আমাকে বলে যায় যে আমি 10টা থেকে 12টা পর্যন্ত আমি পড়বো, এর মাঝখানে আমাকে ডিস্টার্ব করবে না, তো যাই হয়ে যাক না কেন, আমার বাচ্চা কানলে আমি দেখি নিয়ে যেয়ে দেখেছি, কিন্তু তার মনোযোগটা আমি কখনো নষ্ট করি না, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সুতরাং এই জিনিসগুলো আপনারা ক্লাসরুমে শিখাবেন, বাচ্চাদেরকে শিখাবেন, নিজেরা আগে শিখবেন, মনোযোগ ঠিক রাখবেন, তাহলে দেখবেন জীবনটা অনেক সহজ হবে। তো
ইনশাআল্লাহ আজকে আমরা এই পর্যন্তই থাক। পরবর্তী দিন আমরা শিখবো হলো কি আমাদের মস্তিষ্ক সম্পর্কে। মন গেল, আজকে শেষ হয়ে গেল, মন নিয়ে আর কোনো কথা বলবো না। এর ব্যাপারে আমাদের মাথা কীভাবে কাজ করে, হরমোন কীভাবে কাজ করে, আঙ্গুল কীভাবে কাজ করে, ব্রেন কীভাবে কী করে, এগুলো নিয়ে আমরা কাজ করব। এবং ব্রেনের যে বিভিন্ন ভাগ আছে সেই ভাগ কোনটা দিয়ে কী হয় সেগুলো নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ, সেগুলো নিয়ে আমরা জানবো। তো আজকে আমাদের নবম অধিবেশন এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।